সাউন্ডটা জানিও কেমন আছে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বলো। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানিও। ঠিক আছে। আচ্ছা, লাস্ট ডে মানে হচ্ছে কালকে সন্ধ্যাবেলায় আমরা কমপ্লিট করেছিলাম 9 নম্বর। 9 নম্বরের অঙ্কটা কি প্রত্যেকে বুঝতে পেরেছিলে এটা একটু জানাও। 9 নম্বরের অঙ্কটা কি আরেকবার বলতে হবে? বলতে হলে বলো। ন নম্বরের অঙ্কটা আরেকবার বলবো? ন নম্বরের অঙ্কটা বলবো কি না শুধু সেটা বলো, না হলে 10 নম্বরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খেয়াল রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ দেখো, 9 নম্বরের অঙ্কটা যদি কেউ এরকম ট্রাই করতো, এক্স ওয়াই জেড ধরে ট্রাই করতো, তবে কিন্তু সে প্রচণ্ড ফেঁসে যেত। সুতরাং যে যে আমরা এটা করেছি, 20, 30, 60 আর 12, এটাকে অলওয়েজ মাথায় রেখো। আর একবার বলুন। ঠিক আছে চলো, কি বলেছে দেখো। বলেছে দুটো পাইপ আছে, ভালো করে বুঝবে, একবারই বলবো, দুটো পাইপ আছে, তারা যদি একই সাথে চলে সাইমেলটেনিয়াসলি, মানে একই সাথে যদি চলে সাইমেলটেনিয়াসলি, বারান্টার দিকে খেয়াল রাখবে, কারণ স্পেলিংয়ে চলে আসতে পারে। যদি তারা একসাথে চলে তবে 12 ঘন্টায় তারা ভর্তি করে দেয়, মানে টোটাল কাজ এ আর বি যদি একসাথে করে তবে তারা 12 ঘন্টায় টোটাল কাজটা কমপ্লিট করে দেয়, এটা বলেছে। আর কোশ্চেনে বলেছে এ নামক ব্যক্তি আর বি নামক ব্যক্তি, হয় এ নামক ব্যক্তি বি এর থেকে হচ্ছে 10 ঘন্টা, এটাই ব্যাপার যে এই ডেটাগুলোই থাকবে, এই ডেটাগুলোই বেশি থাকবে, ঠিক আছে, না হলে তো নর্মাল এক্স ওয়াই যে নর্মালভাবে করবে আর কি। এই ডেটাগুলোই থাকার সম্ভাবনা, কারণ দেখো না এরকম অঙ্ক তুমি আদার্স খুঁজে পাচ্ছ কি না, এই জিনিসগুলো এরকম ডেটা দিয়ে থাকবে। কারণ ওরা চাইবে না, যারা এক্স ওয়াই জেড ধরে করে তারা দেখবে অনেক লং টেনে দেবে, আর যারা এই রকমভাবে বুঝে করবে তারা এরকম ডাইরেক্ট করে দেবে। আচ্ছা, বলেছে এ নামক ব্যক্তিটা হয় ফাস্টার হবে, না হলে বি নামক ব্যক্তিটা বেশি ফাস্ট করবে, ঠিক আছে, হয় এ নামক ব্যক্তি না হলে বি নামক ব্যক্তি। কত ঘন্টা বেশি ফাস্ট করবে? সাপোজ ধরলাম যে বি নামক ব্যক্তিটা 10 ঘন্টা বেশি আগে কাজ করবে, কার তুলনায়? এর তুলনায়। মানে এ যদি 50 ঘন্টা নেয়, বি নেবে 40 ঘন্টা, এ যদি 70 ঘন্টা নেয়, বি নেবে 60 ঘন্টা, এরকম। আচ্ছা, এবার এখানে কোন কোন কত কত নাম্বার বসবে, এখানে কত কত নাম্বার বসবে, এখানে তুমি কি ধরে করবে, এক্স ধরে, x+10 ধরে, এরকমভাবে করবে আর কি, বা x-10 ধরে করবে যদি এরকম ডেটাতে না থাকে কখনো। তো তুমি জানো একখানা জিনিস, এরপরে তোমাকে ব্রেনে আনতে হবে যে তোমরা একটা জিনিস জানো যে 20, 30 আর 12। কী করে বুঝলাম 20, 30, 12? এই 12টাকে দেখে, এইখানে যে 12টা দেখতে পাচ্ছ না, সাথে সাথে এই লিস্টটা যেন মনে পড়ে যে 20, 30, 12, 20, 30, 12। এবার তুমি যখন এখানে বসালে 20, 30, 12, সাথে সাথে দেখলে দেখবে যে 10 ঘন্টাটা স্যাটিসফাই হচ্ছে কিনা, ভেরিফাই হচ্ছে কিনা, তুমি দেখতে পেলে ভেরিফাই হলো। আর ভেরিফাই হয়ে গেল তাহলে এটাই আমার অ্যান্সার। অ্যান্সারটা কি বলেছে, যে দ্রুত ফিল আপ করে, যে পাইপটা দ্রুত ফিল আপ করে, যে পাইপটা দিয়ে বেশি আগে জল ভরে, সে কত ঘন্টা ফিল আপ করবে? 20 ঘন্টায়। অপশান এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি না বুঝতে পারো আগের দিনেরটাও দেখো, এটাও দেখো, বুঝে যাবে। এবার 10 নম্বরে চলে আসি, আজকের থেকে স্টার্ট করি, ভালো করে বুঝবে, ধীরে সুস্থে বলবো। বলছে ওয়ান পাইপ ক্যান ফিল আ ট্যাঙ্ক, কি করতে পারে, ফিল করতে পারে, সাথে সাথে ফিলের তলায় আমি আন্ডারলাইন করে দিলাম, মানে পড়তে পড়তে ব্রেন সাথে সাথে যেন কাজ করে দেয়। একটা পাইপ কি করতে পারে, ফিল করতে পারে, কাকে, একটা ট্যাঙ্কে, থ্রি টাইমস মানে 3 গুণ, অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ। দুটো পাইপ আছে, তার মানে একটা হচ্ছে এ পাইপ আছে আর একটা হচ্ছে বি পাইপ আছে, একটা এ পাইপ আছে আর একটা হচ্ছে বি পাইপ আছে।
এ পাইপ বলছে 3 গুণ বেশি ফাস্ট। 3 গুণ বেশি ফাস্ট মানে এর বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা কত হবে? 3। এটা কার রেশিও? এফিসিয়েন্সি, ক্ষমতার রেশিও, এটাই প্রথম লাইনে বলেছে। তাহলে কে কত সময় নেবে? সময় এ নেবে 1 দিন আর এ নেবে 3 দিন। এটা বলতে পারি তো? সাথে সাথে করে আমরা এই জিনিসটা বলে দিতে পারি, প্রথম লাইন থেকে এতগুলো জিনিস বুঝতে পারি। আচ্ছা, প্রথম লাইন থেকে আরো জিনিস বুঝতে পারি, তাদের টোটাল ক্ষমতা কত? 4 ইউনিট। তাদের টোটাল ক্ষমতা 4 ইউনিট। চলো দ্বিতীয় লাইন কি বলেছে। ইফ টুগেদার, টুগেদার মানে একসাথে, দ্য টু পাইপস, দুটো পাইপ, ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 36 মিনিট। বলছে দুটো পাইপ যদি একসাথে কাজ করে, ভালো করে বোঝো, দুটো পাইপ যদি একসাথে কাজ করে তবে 36 মিনিটে টোটাল ট্যাঙ্ক ফিল আপ করে দেয়। মানে 36 মিনিটে টোটাল কাজ কমপ্লিট করে দেয়, 36 মিনিটে টোটাল কাজ কমপ্লিট করে যদি দুটো পাইপ একসাথে চলে। এবার বলতে পারবে কেউ টোটাল ওয়ার্ক কত? অ্যান্সার দেবে, কমেন্টে অ্যান্সার জানাবে যে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক কত। টোটাল ওয়ার্ক হয়ে গেল 144 মিনিট নয়, 144 ইউনিট। 36 মিনিট, দেখো ভালো করে, 36 এক এক মিনিটে কত ইউনিট করে জল ভরে? তারা 4 ইউনিট করে জল ভরে। তবে 36 মিনিটে কত ইউনিট ভরবে? 144 ইউনিট জল ভরবে, হ্যাঁ কি না? 36 মিনিটে 144 ইউনিট জল ভরবে। কমেন্ট করো, আর কমেন্ট করো না, শুধু যেটা বলছি সেখানে স্টপ করে নেক্সটে যাও। তাহলে টোটাল ওয়ার্ক আমি কত দেখতে পেলাম? যে 144 ইউনিট। মানে এই পর্যন্ত লাইনটা আমরা বুঝতে পারলাম। এবার দেখবো কোশ্চেনে কি জানতে চাইছে। দ্য স্লোয়ার পাইপ, স্লোয়ার মানে কি? স্লো আর, যে ধীরে চলছে, যে পাইপটা ধীরে ধীরে করে জল ভর্তি করে, সেই পাইপটা অ্যালন, অ্যালন মানে একা, উইল বি অ্যাবল টু ফিল, ফিল, আচ্ছা এটা ফিলটা হবে FILL, FILL, ফিল মানে ভর্তি করা, ঠিক আছে, অ্যাবল টু ফিল দ্য ট্যাঙ্ক ইন। তবে যে পাইপটা ধীরে ধীরে করে জল ভর্তি করছে, যার ক্ষমতা কম, সে টোটাল ট্যাঙ্কে জল ভরতে কত সময় নেবে? টোটাল ট্যাঙ্ক জল ভরা মানে কত? 144 ইউনিট বা লিটার, মানে 144 লিটার জল ভরতে সে কত সময় নেবে? স্লোয়ার পাইপটা। আচ্ছা স্লোয়ার পাইপের ক্ষমতা কত? তোমরা বললে 1 ইউনিট, 1 মিনিটে সে 1 ইউনিট জল ভরে, কে? স্লোয়ার পাইপ। তবে 144 লিটার জল ভরতে সে কত মিনিট সময় নেবে? 1 মিনিটে যদি 1 লিটার ভরে তবে 144 লিটার ভরতে 144 মিনিট সময় নেবে। অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার, একদম যারা যারা বলেছো ঠিক বলেছো। কিন্তু এটাকে মনে রাখতে হবে, টাইম অ্যান্ড ওয়ার্কের হুবহু সেম ম্যাথ, এটা হুবহু সেম ম্যাথ। এত সময় নেওয়াটা উচিত ছিল না আমাদের, ঠিক আছে? দেখার দরকার ছিল একজন আরেকজনের থেকে 3 গুণ বেশি ক্ষমতাশালী, তাহলে 3:1, 3:1, তারা একসাথে 36 মিনিট ধরে কাজ করে, তাহলে একসাথে কাজ করে মানে একসাথে কাজ করলে তাদের ক্ষমতা হয় 4 ইউনিট বা 4 লিটার করে, 1 মিনিটে 4 লিটার ভরে। 36 মিনিটে কত ভরবে? 36 × 4, 144, 144 লিটার ভরবে। এবার বলছে স্লোয়ার পাইপ, স্লোয়ার পাইপ মানে কি? 1 ইউনিট, 1 মিনিটে 1 লিটার জল ভরে, তবে 144 লিটার জল কতক্ষণে ভরবে? 144 মিনিটে। তো ডাইরেক্ট করবে, ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড শুধু পড়তে যাওয়ার সময় নেবে। আর আরেকখানা জিনিস ব্রেনের মধ্যে রেডি করে রাখো, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলোকে, যাতে কোশ্চেন দেখার সাথে সাথে, সাপোজ তুমি যেই এটা বললে, একজন পাইপ আরেকজনের থেকে 3 গুণ বেশি ক্ষমতাশালী, ব্রেনের সাথে সাথে কাজ করে নিল, 3:1, তার মানে 4, বুঝতে পেরেছি? এরকম রেডি করে রাখবে। কিভাবে রেডি হবে এটা? যত অঙ্ক প্র্যাকটিস করবে, ধীরে ধীরে বুঝে বুঝে যখনই করবে, এমন নয় যে ফাস্ট ফাস্ট করে বেরোচ্ছি, প্র্যাকটিসের সময় ফাস্ট ফাস্ট করে নয়। হ্যাঁ, আর টোটাল ওয়ার্কই অ্যান্সার হবে, কারণ কি? স্লোয়ার পাইপের ক্ষমতা 1, একদম ঠিক বলেছ শাকিনা। পরের কোশ্চেন 11 নম্বর, 3টে পাইপ আছে, 3টে পাইপ, এ বি অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি, 3টে পাইপ আছে যারা একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। একটা ট্যাঙ্ক আছে যাকে 6 ঘন্টায় ভর্তি করা যায়, কখন ভর্তি করা যায়? যদি এ বি আর সি পাইপ যদি একই সাথে চলে, এ নামক পাইপ, বি নামক পাইপ আর সি নামক পাইপ, যদি 3টে পাইপই যদি চলতে থাকে, মানে 3টে পাইপ থেকেই জল বেরোচ্ছে আর ট্যাঙ্ক ভর্তি হচ্ছে, তবে ট্যাঙ্কটা ভর্তি হতে সময় লাগবে 6 ঘন্টা। ক্লিয়ার এই পর্যন্ত? বলছে আফটার ওয়ার্কিং, আচ্ছা এটা কি আছে? আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন যেহেতু আছে তাই এখানে ওয়ার্ক হচ্ছে ভার, তাই ভার্বের সাথে ING বসে গেল, আফটার ওয়ার্কিং, আফটার ওয়ার্কিং, ওয়ার্কের সাথে ING, আফটার ওয়ার্কিং টুগেদার ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা কাজ করার পরে, কারা 2 ঘন্টা কাজ করার পরে? এ বি আর সি যদি তারা 2 ঘন্টা কাজ করে, আচ্ছা যদি তারা 2 ঘন্টা কাজ করে, তোমরা এই ধরনের প্যাটার্ন তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কেও করেছো আর গতকালকেও করেছো এই ধরনের প্যাটার্ন। আচ্ছা এ বি সি তারা 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, 2 ঘন্টা কাজ করেছে, রিমেইনিং ওয়ার্ক কত? রিমেইনিং ওয়ার্ক বা রিমেইনিং আওয়ার, এ বি সি এর জন্য
এ প্লাস বি প্লাস সি, এরা তিনজনে মিলে যদি কাজ করে তবে রিমেইনিং ওয়ার্ক করতে তারা কত সময় নেবে? 4 আওয়ার সময় নেবে, তাই না? কারণ 2 ঘন্টা তারা কমপ্লিট করে ফেলেছে। এরপরে কি বলেছে দেখি, সি ইজ ক্লোজড, মানে সিকে বন্ধ করা হয়েছে। সি যে নলটা আছে, সি নলকে বন্ধ করে দিয়েছে। সি নলকে অ্যান্সার দিও না, বোকাদের মতো অ্যান্সার দিও না, খুব একটা ভালো লাগে না। সি ইজ ক্লোজড অ্যান্ড সি হচ্ছে, সিকে যদি তোমার বন্ধ, যখন আমি বলবো অ্যান্সার দিতে, যে অঙ্কটাই বলবে অ্যান্সার দিতে সেটাতে দেবে, এগুলোতে দিও না, এগুলো বাচ্চা বাচ্চারা করতে পারে। সি ইজ ক্লোজ, যদি সিকে বন্ধ করা হয়, অথবা সি নামক ব্যক্তিটা, অথবা সি নামক ব্যক্তিটাকে যদি হচ্ছে বলা হয় যে তুই আর কাজ করিস না, তুই চলে যা, এ আর বি শুধু কাজ করবে, এ আর বি কি করবে, শুধু কাজ করবে। আর কত ঘন্টায় ভর্তি করবে? 8 ঘন্টায় ভর্তি করবে। এ আর বি বাকি কাজটা কত ঘন্টায় ভর্তি করবে? 8 ঘন্টায় ভর্তি করবে, এ প্লাস বি। তাহলে সি চলে গেছে, আর বাকি কাজটা ভর্তি করতে এ আর বি কত সময় নেবে? 8 আওয়ার সময় নেবে, ঠিক আছে। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে সি যদি একা একা কাজ করে, সি যদি একা একা কাজ করে তবে কত ঘন্টায় কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে। এবার আমি যেটা জিজ্ঞাসা করবো সেই অ্যান্সারটা বলবে। এবার রেডি থাকো, আমি যে কোশ্চেনটা করবো, ঠিক আছে, ভালো করে বুঝে নাও আমার কোশ্চেনটা কি। রিমেইনিং ওয়ার্ক, রিমেইনিং ওয়ার্ক 2 ঘন্টা কাজ করার পরে রিমেইনিং ওয়ার্ক এ বি সি তিনজনের জন্য কত ঘন্টা বাকি আছে? রিমেইনিং ওয়ার্ক বাকি কাজ করতে কত সময় নেবে? এ বি সি মিলিত হয়ে 4 ঘন্টা। এ আর বি সেই কাজটা করতে কত সময় নেবে? 8 ঘন্টা। এ আর বি সেই সময়টা কত নেবে? 8 ঘন্টা সময় নেবে। এর থেকে তুমি কি বুঝতে পারলে? এর থেকে কি তুমি কিছু বুঝতে পারলে সেইটা বলো। এবার দেখি এইটা বলো যে এ প্লাস রিমেইনিং ওয়ার্ক বাকি কাজটা, বাকি কাজটা করতে এ প্লাস বি নাই 4 ঘন্টা, সি চলে গেছে, এ আর বি সেই কাজটা করতে সময় নাই 8 ঘন্টা, এটা থেকে তুমি কি বুঝতে পারলে? এটা বলো দেখি, এটা থেকে নতুন কি জিনিস বার করলে? অ্যান্সার বলবে না কেউ, শুধু এটা বলো যেটা জিজ্ঞাসা করলাম। এর থেকে কি কিছু বুঝতে পারলে? মুক্ত বলছে 12। কি 12? সি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 2। এটা থেকে কি করে বুঝলো যে সি এর এফিসিয়েন্সি 2? টাইম ডবল। আচ্ছা, আহাসান একটা সুন্দর বলছে, সুরজিৎ সুন্দর বলছে, আহাসান সুন্দর বলছে, সুমন বলছে 2 UABC এর এফিস ডবল, তাই তো? এফিসিয়েন্সি এবি, আচ্ছা 2 গুণ, এবিসির এফিসিয়েন্সি এবির তুলনায় 2 গুণ। আচ্ছা সুন্দর, আচ্ছা শাহজাহান সুন্দর কথা বলো, বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর, অনেকেই সুন্দর অ্যান্সার দিয়েছ, অনেকেই সুন্দর অ্যান্সার দিয়েছ। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা ক্যাচ করার, খুব ভালো লাগলো এটা দেখে। আমি দেখতে পেলাম, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এবার আমি না কি করলাম, এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে নিই, একটু হাইলাইট করে নিই। সাপোজ ধরলাম এই যে এ আর বি আছে, ঠিক আছে, এ আর বি কে আমি আর আলাদা না, আমি এ আর বি কে একজন ভাবলাম, আর এ আর বি কে আমি কি ভাবলাম? একই জন ভাবলাম। আমি একটু নামটাও দিয়ে দিই। সাপোজ এ বি কে আমি আর দুজন ব্যক্তি ভাবলাম না, একজন ব্যক্তিতে ভাবলাম। ধরলাম যেখানে এ বি লেখা নেই, কি লেখা আছে? জেড লেখা আছে। কি লেখা আছে? জেড। এখানেও এ বি লেখা নেই, কি লেখা আছে? জেড লেখা আছে। জেড, ক্লিয়ার ব্যাপারটা? এ বি লেখা নেই, জেড লেখা আছে। তাহলে এ বির বদলে কি লেখা আছে? জেড। আর এখানে এ বির বদলে কি লেখা আছে? জেড। মানে এ বি কে আমি দুটো ব্যক্তি নয়, একটা ব্যক্তিতে ধরে ধরছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে কটা ব্যক্তি আছে? একটা আছে জেড নামক ব্যক্তি, একটা আছে সি নামক ব্যক্তি। তারা দুজনে যখন একসাথে কাজ করে 4 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, আর শুধু যখন জেড কাজটা কমপ্লিট করে তখন 8 ঘন্টায় কমপ্লিট করে, হ্যাঁ কি না? এবার দেখো বুঝতে কত সুবিধা হবে। তাহলে দুজন ব্যক্তি আছে, দুজন দুজন ব্যক্তি যখন একই সাথে কাজ করে তারা কাজটাকে কমপ্লিট করে দেয় 4 ঘন্টায়, আর যখন একজন ব্যক্তি কাজ করে তখন সে কাজটা কমপ্লিট করতে সময় নেয় 8 ঘন্টা। 8 ঘন্টা, এর থেকে তুমি কি বুঝতে পারলে? এর থেকে তুমি বুঝতে পারলে যে সি নামক ব্যক্তি আর জেড নামক ব্যক্তির ক্ষমতা সেম। কারণ দেখো, জেড নামক ব্যক্তি যদি 8 ঘন্টা সময় নেয় আর সি নামক ব্যক্তিটা, তবে 8 ঘন্টায় সময় নিতে হবে, তবে গিয়ে জেড আর সি যদি মিলিত হয়ে কাজ করে তবে গিয়েই 4 ঘন্টায় কাজটা কমপ্লিট করবে। এটাই এখানে দেখো লেখা আছে, 4 ঘন্টায় কমপ্লিট করবে। ক্লিয়ার ব্যাপারটা? এর থেকে বুঝতে পারলাম যে এ আর বির যত ক্ষমতা সির হচ্ছে তত ক্ষমতা। তোমরা অনেকেই এই অ্যান্সার দিয়েছো, এটা দেখে খুব ভালো লাগার বিষয়। এ আর বি এর যত ক্ষমতা সি এরও তত ক্ষমতা। এর থেকে কি বুঝতে পারলাম? এর থেকে কি বুঝতে পারলাম? এর থেকে বুঝতে পারলাম যে এ আর বি আর এখানে দেখতে পেলাম সি, এরা মিলিত হয়ে কত ঘন্টায় কাজটা কমপ্লিট করে? 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করে। এ বি
আর সি, এবি কে তুমি জেড ধরে নাও, জেড জেড আর সি মিলিত হয়ে টোটাল কাজ কত ঘন্টায় করে? 6 ঘন্টায় করে। বলো কখন 6 ঘন্টায় করতে পারবে? এবি আর সি মিলিত হয়ে তারা কাজ করেছে আর 6 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে। এটা কি করে পসিবেল? এটা কি করে পসিবেল? এটা পসিবেল তখন যখন এ প্লাস বি কোনো কাজ 12 ঘন্টায় করবে আর সি সেই কাজ যদি 12 ঘন্টায় করে, তবে গিয়ে এ প্লাস বি প্লাস সি সেই কাজটা করবে হচ্ছে 6 ঘন্টাতে, তবে গিয়ে সেই কাজটা করবে 6 ঘন্টাতে। ইউনিট ফিউনিট বার করতে যেও না, ইউনিট ফিউনিট বার করতে যেও না। এর থেকে কি বুঝতে পারলাম? সি একটি কাজ করে কত ঘন্টায়? 12 ঘন্টায়। অপশন সি আমার কারেক্ট আনসার। দেখো ব্যাপারটা ধরতে পারলে কিনা, ব্রেনের মধ্যে নিতে পারলে কিনা, কোনো জায়গায় পেন ফেন টাচের কোনো ব্যাপার ছিল না, এত সমস্ত কিছু ছিল তোমাদেরকে বোঝানোর জন্য। জাস্ট দেখো যে কতটা জিনিস ধরতে পারলে এখানে। যদি না বুঝতে পারো বলো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, বা যে জায়গাতে অসুবিধা হয়েছে শুধু সেই জায়গাটা আমাকে বলবে যে এই জায়গাটাতে অসুবিধা হয়েছে, শুধু সেই জায়গা রিপিট করব। তাহলে আমাদের টার্গেটটা কি ছিল? হ্যাঁ, জাস্ট আমি একবারই জিনিসটা বলবো, দেখো মেন মেন পয়েন্টটা কোথায় আছে সেই দিকে খেয়াল রাখবে। অঙ্কটাই ছিল এ প্লাস বি প্লাস সি একটি কাজ করে কত ঘন্টায়? 6 ঘন্টায়। বলছে 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পর্যন্ত একসাথে কাজ করেছে, 2 ঘন্টা পর্যন্ত যদি একসাথে কাজ করে, এ প্লাস বি প্লাস সি এর ক ঘন্টার কাজ বাকি, আমার সাথে সাথে অ্যান্সার দেবে ক ঘন্টার কাজ বাকি, তোমরা বলে 4 ঘন্টার কাজ বাকি এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে। এবার কে কাজ করবে? এবার করবে হচ্ছে এ আর বি, মানে সি আউট, এ আর বি কাজ করবে। এ আর বি সেই কাজটাই করবে ক ঘন্টায়, 8 ঘন্টায় করবে, 8 ঘন্টায়, 8 আওয়ার্সে। ক্লিয়ার? যখন তিনজনা করছে মিলিতভাবে 4 ঘন্টায় করছে, আর এ আর বি যখন করছে 4 ঘন্টায় করছে, এ করছে 4 ঘন্টায় আর এ করছে 8 ঘন্টায়। এর থেকে কি বুঝতে পারলাম? এবির যত ক্ষমতা সি এরও তত ক্ষমতা, এবির যত ক্ষমতা সি এরও তত ক্ষমতা। আর এই ক্ষমতার কনসেপ্ট টাইম অ্যান্ড ওয়ার্কের ফার্স্ট স্লাইডে আমি ডিসকাশন করেছিলাম, ফার্স্ট স্লাইডে ডিসকাশন করেছিলাম। সাপোজ এখানে এ বি নেই, এখানে ধরে নাও শুধু লেখা আছে, শুধু লেখা আছে কে বলে লেখা আছে, কে আর সি নামক দুজন ব্যক্তি আছে, কে এর ক্ষমতা যত সি এর ক্ষমতাও তত। ক্লিয়ার ব্যাপারটা? আর দুজনের ক্ষমতা সমান, মানে কি দুজন একই সময়ে কাজটা কমপ্লিট করবে। এবার বলছে কে আর সি মিলিত হয়ে কাজটা কমপ্লিট করে 6 ঘন্টায়। এটা কখন পসিবল? তখনই পসিবল হবে যখন কে একটি কাজ করে 12 ঘন্টায় আর সি একটি কাজ করে 12 ঘন্টায়, তবে গিয়ে তো 6 ঘন্টায় তারা কাজটা কমপ্লিট করবে, হ্যাঁ কি না? সেইটা দেখলাম যে এ মানে কে আর সি একটি কাজ কমপ্লিট করে 6 ঘন্টায়। এর থেকে বুঝতে পারলাম যে সি একটি কাজ কমপ্লিট করে 6 ঘন্টা 12 ঘন্টায়, আর এ আর বি অথবা কে একটি কাজ কমপ্লিট করে 12 ঘন্টায়। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতো এ প্লাস বি তারা যদি মিলিত হয়ে টোটাল কাজটা কমপ্লিট করে কত ঘন্টায় করবে, অ্যান্সার আসতো 12 ঘন্টাতে। বলে দিয়েছি, বুঝতে পারলাম? এখানে তাহলে আমাদের কি করতে হলো? কোনো রূপ আমাদের হচ্ছে ক্ষমতাকে বার করার কোনো দরকার হলো না, কারণ আমি ক্ষমতা তো বার করেই ফেলেছি মনে মনে, ক্ষমতা বার করে ফেলেছি মনে মনে, খাতায় কলমে বার করতে হবে না। ক্ষমতা কিভাবে বার করেছি? দেখলাম যে এবি, এবি এর ক্ষমতা এবি 4 ঘন্টা, এবি আর সি 4 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, তাই না? এ প্লাস বি সি 4 ঘন্টায় কমপ্লিট করে, আর এবি মিলিত হয়ে 8 ঘন্টায় কাজটা কমপ্লিট করে। অর্ধেক সময় নিচ্ছে, অর্ধেক অর্ধেক সময় নিচ্ছে, কখন নেবে অর্ধেক সময়? যখন এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা এবির থেকে ডবল হবে, তখনই তো অর্ধেক সময় নেবে। তা এখানে দেখো এবি আছে, এখানে এবি আছে, ডান দিকে দেখো এবি আছে, এবি আছে, আর এখানে কি আছে? এবি তো আছে আর সি আছে, তাহলে ডবল ক্ষমতা কেন হলো? সি আছে বলে, সি আছে বলে ডবল ক্ষমতা হলো। তার মানে কি বুঝলাম? এবির ক্ষমতা যত সি এর ক্ষমতাও তত। এর থেকে এটা বুঝলাম, ব্যাস কমপ্লিট। এবার হচ্ছে এ বি আর সি তারা তিনজনে মিলিত হয়ে 6 ঘন্টায় কমপ্লিট করে, যদি 6 ঘন্টায় কমপ্লিট করে তাহলে সি অবশ্যই 12 ঘন্টায় করবে, আর এ আর বিও 12 ঘন্টায় করবে, মিলিত হয়ে এবি 12 ঘন্টায় আর সি একা 12 ঘন্টায় করবে, তবে গিয়ে কাজ কমপ্লিট হবে। আর কোশ্চেনে বলে যে সি কতক্ষণে কাজটা কমপ্লিট করবে? 12 ঘন্টায়। পরের কোশ্চেন 12 নম্বর, বুঝতে হবে একটুখানি ব্রেন এবার ওপেন রাখতে হবে, এটুকু নিজেকে সামর্থ্য করতে হবে যে আমার কথাগুলোকে বোঝা। টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে দেখলে এটা অবশ্যই 4 ঘন্টার কাজ বাকি দেখতে পাচ্ছে, কিন্তু 8 ঘন্টা লাগছে, তাহলে আমি বলতে পারি সি এর ক্ষমতা 4, সি এর ক্ষমতা 4 আর মতো কাজ হলো 48, বলতে পারি তাই 12 ঘন্টা সময় লাগবে। আর মতো কাজ হলো মানে বুঝলাম না,
যাই বলছো হয়তো ঠিক বলছো, ঠিক আছে 48 হয়তো টোটাল ইউনিট, এগুলো তুমি কিছু বার করছো, কিন্তু এগুলো বার করতে যেও না, যেটা দরকার নেই সেটা বার করো না। পরের অঙ্কে চলে আসি, আসিস্ট্যান্ট, আসিস্ট্যান্ট মানে একটি চৌবাচ্চা, ক্যান বি ফিল্ড, কোথায় আন্ডারলাইন করব, ফিল্ডের তলায়। তাহলে একটা সিস্টার্ন ফিল হয় বাই টু পাইপস, দুটো পাইপের দ্বারা, কতক্ষণে, 20 মিনিট আর 30 মিনিটে রেসপেক্টিভলি। আরে তোমার সাথে সাথে একটা ব্রেনে চলে আসলো যে দুটো পাইপে কি করে, ফিল করে, দুটো পাইপে যদি ফিল করে তাহলে যদি একসাথে যদি টোটাল, আচ্ছা কত কতক্ষণে ফিল করে, 20 মিনিট আর 30 মিনিটে, আমাকে অ্যান্সার দাও। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতো, কোশ্চেনে যদি এটা জিজ্ঞাসা করতো কতক্ষণে যদি দুটি পাইপে যদি ওপেন থাকে কতক্ষণে পুরো সিস্টার্ন ফিল আপ করবে, অ্যান্সার কি দেবে, অ্যান্সারটা দাও। কতক্ষণে টোটাল সিস্টার্নকে ফিল আপ করতে সময় নেবে, কতক্ষণে টোটাল সিস্টার্নকে ফিল আপ করবে, কতক্ষণ সময় টোটাল সিস্টার্নকে ফিল আপ করবে? সুন্দর, 12। সুন্দর, 12। আমরা কি বুঝতে পারলাম যে টোটাল সিস্টার্ন ফিল আপ করতে, টোটাল সিস্টার্ন ফিল আপ করতে কত সময় নেবে, 12 মিনিট, এটা দেখার সাথে সাথে। একদম একদম, 20 30 12, ঠিক বলেছো, 12 12, একদম, ব্যাস এবার স্টপ হও। তাহলে এটা প্রথম লাইন পড়ার সাথে সাথে আমরা এই জিনিস বুঝে গেলাম যে টোটাল সিস্টার্ন ফিল আপ করতে 12 মিনিট সময় নেবে। এবার দেখি কি বলেছে পরের কন্ডিশন, বোথ পাইপস বিং ওপেন্ড, যদি দুটো পাইপকেই ওপেন করা হয়, বোথ পাইপস বিং ওপেন, যদি দুটো পাইপকেই ওপেন করা হয়, হোয়েন, কখন, মাস্ট দ্য ফার্স্ট পাইপ বি টার্নড অফ, টার্নড অফ মানে বন্ধ করা, টার্ন অফ মানে বন্ধ করা, বলে না যে টিভিটাকে টার্ন অফ করো, কম্পিউটার টার্ন অফ করো, টার্ন অফ মানে বন্ধ করো। তাহলে কোশ্চেনে জানতে চেয়েছে যে কখন, হোয়েন মানে কখন, মাস্ট দ্য ফার্স্ট পাইপ বি টার্ন অফ, কখন ফার্স্ট পাইপকে বন্ধ করতে হবে, কোশ্চেনটাকে ভালো করে শোনো, কখন প্রথম পাইপকে বন্ধ করতে হবে, সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, দ্য সিস্টার্ন মানে চৌবাচ্চাটি মে বি ফিল্ড, ভর্তি হতে পারে 10 মিনিট মোর, 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়। কোশ্চেনটা বুঝতে পারলে না আশা করি, কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি। একটা সিস্টার্ন আছে, একটা সিস্টার্ন আছে, সিস্টার্নটা, সিস্টার্নে দুটো পাইপ অ্যাড করা। আচ্ছা চলো আমি না একটুখানি ছবি দেখাই তোমাদেরকে, একটু একটু সময় দাও আমাকে, একটা ছবি দেখি পাই কি না। ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক জিনিসটা আরও ভালো করে তোমাদের ব্রেনে চলে আসবে। একটা ওয়াটার ট্যাঙ্কের ছবি পেয়েছি, এই এই হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্কের ছবি, এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। এবার আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো এই ওয়াটার ট্যাঙ্কটা কি রয়েছে, দুটো পাইপ আছে, ঠিক আছে, দুটো পাইপে কি করে ফিল করে, আমাদের কেমন থাকে, সাধারণত সাধারণত বাড়িতে এইভাবে করে তো লাগানো থাকে, ঠিক এই রকম জায়গাতে হচ্ছে পাইপ, একটা পাইপ আর এদিক থেকেও আর একটা পাইপ, সাধারণত একটা পাইপই থাকে, তো এখানে দুটো পাইপ লাগানো আছে, ঠিক আছে। আর দুটো পাইপ দিয়ে কি হয়, এই ট্যাঙ্কটাতে জল ভর্তি হয়, এই ট্যাঙ্কটাতে জল ভর্তি হয়, দুটো পাইপ দিয়ে জল ভর্তি হয়। একটা ট্যাঙ্ক ভর, একটা পাইপ ভর্তি করে কত মিনিটে, 20 মিনিটে, আর একটা পাইপ ভর্তি করে কত মিনিটে, 30 মিনিটে। আর তুমি জানো যে দুটো পাইপ যদি একই সাথে চলে তবে পুরো ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় নেবে, 12 মিনিট সময় নেবে, 12 মিনিট, ক্লিয়ার? এই পর্যন্ত সবাই আমরা জানি 12 মিনিট সময় নেবে, কিন্তু কোশ্চেনে একটু অন্যরকম বলেছে, কোশ্চেনে বলছে যে কতক্ষণ সময়ে, কতক্ষণ পরে প্রথম পাইপটাকে বন্ধ করতে হবে, কতক্ষণ পরে প্রথম মানে এই পাইপটাকে কতক্ষণ পরে বন্ধ করতে হবে, 20 মিনিট ধরে যে পাইপটা চলে প্রথম পাইপটা কতক্ষণ পরে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা আরও 10 মিনিট বেশি সময় নেয় টোটাল ট্যাঙ্কে ভর্তি হতে। আরও 10 মিনিট মানে, আরও 10 মিনিট মানে কি, এখানে 12 মিনিট আছে এর সাথে আরও 10 মিনিট, আরও 10 মিনিট মানে টোটাল 22 মিনিটে ট্যাঙ্কটা কখন ভর্তি হবে, 22 মিনিটে ট্যাঙ্কটা কখন ভর্তি হবে এটা জানতে চেয়েছে। এবার 22 মিনিটে ভর্তি হতে গেলে কি করতে হবে, এই যে প্রথম যে ট্যাপটা আছে, প্রথম যে পাইপটা আছে তাকে না বন্ধ করে দিতে হবে, আগে আগে কোনো না কোনো সময় বন্ধ করতে হবে, মানে লাস্ট পর্যন্ত চালালে চলবে না, লাস্ট পর্যন্ত চালালে কি হবে, 12 মিনিটে তো ভর্তি হয়ে যাবে, কিন্তু বলছে যে 10 মিনিট সময় আরও বেশি লাগতে হবে, এমন কোন সময়ে ভর্তি করতে হবে, কতটা আগে হচ্ছে সেই পাইপটাকে বন্ধ করে দিতে হবে। আশা করি এবার কোশ্চেনটা তোমাদের, আশা করি কোশ্চেনটা এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমি কি বোঝাতে চাইলাম। কোশ্চেনটা ক্লিয়ার প্রত্যেকের, কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলো আগে, কোশ্চেনটা ক্লিয়ার কিনা, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলবে যে কতক্ষণ আগে প্রথম পাইপকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে যাতে হচ্ছে ট্যাঙ্কটা ফিল হতে 22 মিনিট সময় নেয়,
কতক্ষণ আগে হচ্ছে ট্যাঙ্কটাকে বন্ধ করতে হবে যাতে হচ্ছে ট্যাঙ্কটা কি হয় পুরো হচ্ছে ফিল হয় 22 মিনিটে। ঠিক আছে চলো এবার দেখি অঙ্কটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা আমাকে এবার আরেকখানে কোশ্চেনের অ্যান্সার দেবে প্রত্যেকে, ঠিক আছে? তোমরা বললে দুটি পাইপই যদি চলে 20 মিনিট আর 30 মিনিট ধরে, প্রথম পাইপ চলছে 20 মিনিট ধরে যদি চলে আর 30 মিনিট ধরে যদি চলতে থাকে আর তারা যদি একই সাথে চলে তবে তারা 12 মিনিটে ফিল আপ করে দেবে, খুব ভালো কথা। কিন্তু বলছে কতক্ষণ আগে বন্ধ করতে হবে, কাকে বন্ধ করতে হবে, হচ্ছে প্রথম পাইপকে বন্ধ করতে হবে, কতক্ষণ আগে বন্ধ করেছে। আচ্ছা আমাকে বলে যে 10 মিনিট আগে যেহেতু বন্ধ করে দিয়েছে, এই 10 মিনিট ধরে কোন পাইপটা চলেছে? 10 মিনিট তো বেশি সময় লাগছে, 10 মিনিট সময়টা তো বেশি লাগছে, হ্যাঁ কি না? এই 10 মিনিট ধরে কোন পাইপটা চলেছে, এই 10 মিনিট ধরে কোন পাইপটা চলেছে, এবার এটা বলো দেখি 10 মিনিট ধরে কোন পাইপটা চলেছে, ভেবে চিন্তে বলবে 10 মিনিট ধরে কোন পাইপটা চলেছে। সেকেন্ড পাইপ 10 মিনিট এক্সট্রা কাজ করেছে, একদম সুন্দর, খুব সুন্দর অ্যান্সার দিলে, 10 মিনিট ধরে বেশি কাজ করেছে কি সেকেন্ড পাইপটা, সুন্দর। আচ্ছা এবার দেখো, ভালো করে দেখো, সেকেন্ড পাইপটা তাহলে 10 মিনিট শেষ 10 মিনিট একা একা কাজ করেছে, যেহেতু প্রথম পাইপকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথাটা আবার শোনো, দ্বিতীয় পাইপটা 10 মিনিট, আর কমেন্ট করো না, আর কমেন্টস করো না, কন্টিনিউ ভাবে সবাই যদি বি 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 বলতে থাকো তাহলে ঠিক নয়, 2-3 সেকেন্ড সময় নাও, তার মধ্যে করো না এরকম, ঠিক আছে? আর হচ্ছে কমেন্ট না করে এবার যেটা বলছি সেটা শোনো। তাহলে দেখতে পেলাম যে সেকেন্ড পাইপ লাস্ট 10 মিনিট কি করছে, লাস্ট 10 মিনিট হচ্ছে সেকেন্ড পাইপ একা একা চলছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেকেন্ড পাইপ যদি একা একা 30 মিনিট চলে, সেকেন্ড পাইপ যদি একা একা 30 মিনিট চলে, সে কি করবে, পুরো ট্যাঙ্ক ফিল আপ করে দেবে, পুরো ট্যাঙ্ক ফিল আপ করে দেবে। কিন্তু সে কত মিনিট ধরে চলেছে, 10 মিনিট ধরে চলেছে। সেকেন্ড পাইপ যদি 30 মিনিট ধরে চলে তবে পুরো ট্যাঙ্ক ফিল আপ করে দেবে, কিন্তু সে কত সময় চলেছে, 1/3 সময় চলেছে। 1/3 সময় যদি চলে তবে সে কত ফিল আপ করবে, টোটাল ট্যাঙ্কের 1/3 ট্যাঙ্ক ফিল আপ করবে, হ্যাঁ কি না? 30 মিনিট চলে পুরো ট্যাঙ্ক ফিল আপ করে, 10 মিনিট চলেছে তবে 1/3 ট্যাঙ্কই তো ফিল আপ করবে, তাহলে লাস্ট 10 মিনিটে সেকেন্ড পাইপটা 1/3 ট্যাঙ্ক ফিল আপ করেছে, সেকেন্ড পাইপটা লাস্ট 10 মিনিটে 1/3 ট্যাঙ্ক ফিল আপ করেছে। এর থেকে কি বুঝতে পারলাম, কত ভাগ ফিল আপ করেছে এ আর বি দুটো পাইপ মিলে, তাহলে 3/3 মধ্যে 2/2 ট্যাঙ্ক ফিল আপ করেছে দুজন পাইপ মিলে, 3/3 মধ্যে 2/2 ট্যাঙ্ক ফিল আপ করেছে কজনা মিলে, দুটো পাইপ মিলে। তো 2/2 ফিল আপের পরে কি হয়েছে, একে বন্ধ করে দেওয়া হয়েছে প্রথম পাইপকে, আর তারপরে সেকেন্ড পাইপ আরও 10 মিনিট ধরে চলেছে, তবে গিয়ে 22 মিনিট পরে ট্যাঙ্কটা ফিল আপ হয়েছে, ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখি, তাহলে যদি আমরা এই যে 2 ইউনিট বা 2 ভাগ ভর্তি হতে কত সময় নিয়েছে, কতটা সময় নিয়েছে দুটো পাইপ ভর্তি করতে, যদি এটা বার করতে পারি, তবে এ পাইপ কতক্ষণ ধরে চলেছে সেটা আমাদের অনায়াসে বার হয়ে গেল, হ্যাঁ কি না? চলো এবার আমাকে বলো যে দুটো পাইপ যদি একই সাথে চলে, যদি সারাক্ষণ চলতো তবে টোটাল ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় নিত? তোমরা বলে 12 মিনিট সময় নিত, এটা শুরুতেই তোমরা বার করে নিয়েছো 12 মিনিট। তবে 3 ইউনিট ভর্তি করতে কত সময় নিত? 12 মিনিট সময় নিত যদি দুটো পাইপ চলে। কিন্তু তারা কত ইউনিট ফিল আপ করেছে? 2 ইউনিট ফিল আপ করেছে, 2 ইউনিট। 2 ইউনিট ফিল আপ করতে তারা এ আর বি পাইপ কত সময় নেবে? 3 ইউনিট ফিল আপ করতে যদি 12 মিনিট সময় নেয়, তবে 2 ইউনিট ফিল আপ করতে সময় নেবে কত মিনিট? 8 মিনিট। 8 মিনিট। এর থেকে কি বুঝতে পারলাম, এ আর বি মানে প্রথম, এই যে প্রথম পাইপ আর দ্বিতীয় পাইপ, তারা 8 মিনিট ধরে একসাথে চলেছিল, 8 মিনিট ধরে তারা একসাথে চলেছিল। তারপরে একে বন্ধ করলাম আর বি তারপরে 10 মিনিট ধরে আরও চললো, তাই সেখানে গিয়ে এক্সট্রা 10 মিনিট সময়টা নিল, ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছি, অপশন 4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, অপশন 4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে জিনিসটা বুঝতে পেরেছো। চলো আসি পরের কোশ্চেনের দিকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার? কোশ্চেনটা তাহলে কি বলেছিল, যে 20 আর 30, তোমাদের কাজ কি ছিল এই 20 আর 30 দেখে সাথে সাথে এইটাকে ফিল করে নেওয়া,
কুড়ি আর তিরিশকে দেখে সাথে সাথে ফিল করে নেওয়া যায়, 12 মিনিটে ফিল আপ করবে, এটার সাথে সাথে ব্রেনে নিয়ে আসা 12 মিনিট, তারপরে 10 মিনিট এক্সট্রা সময় নিচ্ছে, 10 মিনিটে কত ফিল আপ করবে বি, 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ মিলে কে করেছে, এ আর বি মিলে ফিল আপ করেছে। 3 ভাগ ফিল আপ করতে 12 মিনিট সময় নেয়, তাহলে 2 ভাগ ফিল আপ করতে 8 মিনিট সময় নেবে, তাহলে প্রথম পাইপটা 8 মিনিট সময়, 8 মিনিট সময় নিয়েছে টোটালে। ক্লিয়ার আশা করি প্রত্যেকের। পরের কোশ্চেনে চলে আসি 13 নম্বরে, কি বলছে দেখি। বলছে এ ট্যাপ, মানে একটি ট্যাপ মানে জানি তো একটি নল, ক্যান ফিল আ সিস্টার্ন ইন 8 আওয়ার্স, একটা নল আছে যে 8 ঘন্টায় একটি পুরো সিস্টার্নকে ভর্তি করে দেয়, ঠিক আছে, অ্যান্ড অ্যানাদার ট্যাপ ক্যান এমটি, আচ্ছা বলেই এখানে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, এরা একটা সিরিজে যাবে, 13, 14, 15, খুব ধীরে ধীরে করে আমি বুঝাবো, খুব ধীরে ধীরে করে বুঝাবো 13, 14 আর 15কে, খুব ভালো করে বুঝিয়ে নিও, কারণ এখান থেকে কোশ্চেন আসবে, আর সেকেন্ড অ্যান্সার দিতে হলে একে খুব ভালো করে বুঝতে হবে, ডেপথে বুঝতে হবে, ভালো করে বুঝি। এ ট্যাপ, একটি ট্যাপ আছে, ক্যান ফিল আ সিস্টার্ন 8 আওয়ার্স, তাহলে কি করে, প্রথম পাইপটা ফিল করে। বলছে অ্যানাদার ট্যাপ, আরও আরেকখানা পাইপ আছে যে কি করে, এমটি করে, তাহলে একজনা ফিল করছে আর একজনা এমটি করছে, প্রথম জনা ফিল করে কত ঘন্টায়, 8 ঘন্টায়, দ্বিতীয় জনা এমটি করে কত ঘন্টায়, 16 ঘন্টায়, ক্লিয়ার, একজনা ভর্তি আর একজনা খালি করছে, কিন্তু দুজনাই ভর্তি বা দুজনাই খালি করছে না, একজনা ভর্তি একজনা খালি, তার মানে ক্ষমতা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, খেয়াল থাকে। এরপরে বলছে ইফ বোথ দ্য ট্যাপস আর ওপেন, যদি দুজনকেই যদি ওপেন করা হয়, দুজনকেই যদি ওপেন করা হয়, তবে কতক্ষণ সময় নেবে ট্যাঙ্কটাকে ভর্তি করতে, কতক্ষণ সময় নেবে ট্যাঙ্কটাকে ভর্তি করতে। সবার আগে বেসিকে কিভাবে করে সেটাকে দেখি, দেখতে পেলাম যে খুব ভালো করে, খুব ধীরে ধীরে করে বুঝাবো, এটা একটু ধৈর্য সহকারে বুঝে নাও। এ একটি কাজ করে 8 ঘন্টায়, বি সেই কাজটাকে ধ্বংস করে 16 ঘন্টায়, বি যেহেতু ধ্বংস করছে তাই আমি মাইনাস সাইন দিয়ে দিলাম। টোটাল ওয়ার কত হয়ে গেল, 16 ইউনিট, মানে 16 লিটার জল আছে বলতে পারো, এর ক্ষমতা 2 ইউনিট, বি এর ক্ষমতা -1 ইউনিট, হ্যাঁ কি না। এর থেকে বুঝতে পারলাম প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল ভর্তি হয়, প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল ভর্তি হয়, তবে টোটাল জল ভর্তি হতে কত সময় নেবে, 1 ইউনিট বা 1 লিটার, 1 লিটার করে জল ভর্তি হয় প্রতি মিনিটে, 1 লিটার ভর্তি হয়, তবে 16 লিটার ভর্তি কত সময় নেবে, 16 মিনিট সময় নেবে। বুঝতে পেরেছি ব্যাপারটা। এই অঙ্কটাকেই আমরা আগে কিভাবে করেছি, এই অঙ্কটাকে আমরা আগে করেছি যে ক্ষমতা দেখতে পেয়েছি ডবল, কার ক্ষমতা ডবল, দেখতে পেলাম যে যে পাইপটা ভর্তি করে, প্রতিটা কথা ভালো করে শুনবে, যে পাইপটা ভর্তি করে তার ক্ষমতা ডবল, কত ক্ষমতা, 2, আর যে পাইপটা খালি করে তার ক্ষমতা কত, 1। এবার আমি নেট নিট যে রেজাল্ট, মানে নিট দেখতে পেলাম যে ভর্তি করছে কত লিটার করে প্রতি মিনিটে, 1 লিটার করে ভর্তি করছে, এলসিএম কত, 16, যেটা এলসিএম তাহলে সেটাই আমার অ্যান্সার হবে, 16 আমার অ্যান্সার। তো এই জিনিসগুলো আমরা আগে থেকেই, একদম এলসিএম আমার অ্যান্সার, এই জিনিসগুলো তো আগে থেকেই জানতাম, কিন্তু এবার একটু জানবো আলাদা জিনিস, এবার যেটা আমাদের নোটিস করতে হবে, যেগুলো সাধারণত আমরা নোটিস করি না, এলসিএম অ্যান্সার ব্যাস এইটুকুখানি হয়ে গেল, আমরা অঙ্ক ছেড়ে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাই, কিন্তু একটু নোটিস করতে হবে আমাদের কিছু কিছু ব্যাপারগুলো, ভালো করে দেখো এবার, খুব ভালো করে দেখো, খুব প্রথম পাইপ আছে, এ নামক একটা পাইপ আছে, সে 8 ঘন্টায় ভর্তি করে, আর একটা পাইপ খালি করে 16 ঘন্টায়, এর ক্ষমতা এদের মধ্যে 8 আর 16 মধ্যে রিলেশন কত গুণের, দ্বিগুণের, 8 আর 16 মধ্যে রিলেশন কত গুণের, দ্বিগুণের, যদি দ্বিগুণের রিলেশন হয়, একজনা ফিল করে একজনা এমটি করে, একজনা ফিল করে একজনা এমটি করে, বুঝতে পেরেছি, তাই এলসিএম আমার অ্যান্সার, তাই কি অ্যান্সার, এলসিএম আমার অ্যান্সার, এলসিএম আমার অ্যান্সার, আর এলসিএম কত হলো, 16 হলো। এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম, এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, বুঝতে পারলাম এটা, যখনই এদের মধ্যে একটা পাইপ খুলছে আর একটা পাইপ ভর্তি করছে, একটা পাইপ জল বার করছে একটা পাইপ জল ভর্তি করছে, আর তাদের মধ্যে সম্পর্ক যদি দ্বিগুণের হয়, কথাটা ভালো করে শোনো, তাদের মধ্যে সম্পর্ক যদি দ্বিগুণের হয়, আর যদি দুটি পাইপই একসাথে চালানো থাকে, আর যদি দুটো পাইপই যদি একসাথে চালানো থাকে, তবে এলসিএম আমার অ্যান্সার হবে। প্লাস ওরই সাথে সাথে আমি আর একটা জিনিস বলতে পারি, যে পাইপটার ক্ষমতা বেশি, যে পাইপটার ক্ষমতা বেশি, কত 8 ঘন্টায় ফিল আপ করছিল, আরও 8 ঘন্টা বেশি সময় নিচ্ছে দেখো ট্যাঙ্কটা ফিল আপ হতে, এই কথাটা বলতে পারি কি পারি না,
শুধু যদি যে পাইপটা ফিল করছিল যদি সে ফিল আপ করে তবে 8 ঘন্টায় ফিল আপ করে দেবে, কিন্তু তার অর্ধেক ক্ষমতা সম্পন্ন আরেকখানা পাইপ যদি চালানো থাকে কোনো ট্যাঙ্কের সাথে তবে আরো 8 আওয়ার সময় নেবে, তবে আরো 8 আওয়ার সময় নেবে কি করতে, বুঝতে পেরেছি, আরো 8 আওয়ার সময় নেবে ট্যাঙ্কটাকে ফিল করতে। নর্মালি তো সে 8 ঘন্টায় ফিল আপ করে নিচ্ছে, কিন্তু আরো 8 ঘন্টা সময় কেন বেশি নিচ্ছে, আরো 8 ঘন্টা সময় কেন বেশি নিচ্ছে, এটা আমার কোশ্চেন এবার তোমাদের কাছে। কোশ্চেন ধরতে পেরেছি? আরেকবার বলি কোশ্চেনকে, কোশ্চেনকে বোঝো। এ নামক পাইপটা একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে নিজে নিজে কত ঘন্টায়? 8 আওয়ারসে। কিন্তু দেখতে পেলাম অ্যান্সার আমার 16 হলো, 16 আওয়ার্স হলো। আমার প্রশ্ন হচ্ছে কেন এর তো 8 ঘন্টা সময় নিচ্ছিল, কেন আরো 8 ঘন্টা সময় নিল, কেন আরো 8 আওয়ার্স এক্সট্রা সময় নিল, এক্সট্রা? এটা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, এটা তোমাদের কাছে আমার কোশ্চেন, কেন সময় নিল? দেখি কে বলবে, কেন সময় নিল এক্সট্রা 8 আওয়ার্স? কি এমন ঘটেছে এখানে, কি এমন কন্ডিশন আছে যার জন্য এক্সট্রা এটা সময় নেবে? বি করে দিয়েছে হাফ, বি হাফ করে দিচ্ছে না, বি বি কারণ বি বের করে দিচ্ছে হাফ, কারণ বি বের করে দিয়েছে হাফ, সুন্দর কথা। কারণ খালি করছিল, কত খালি করছিল, এফিসিয়েন্সি দ্বিগুণ, এফিসিয়েন্সি দ্বিগুণ, এফিসিয়েন্সি হাফ করে দিচ্ছে নেগেটিভ পাইপটি। সুন্দর মাহবুব, সুন্দর কথা বললো, কারণ অন্য পাইপটা খোলা আছে হাফ ক্ষমতার। সুন্দর সুন্দর সুন্দর, দু ভাগের এক ভাগ খালি হচ্ছে। সুন্দর, কারণ এ এর থেকে বি এর ক্ষমতা কম, কত কম, কারণ সেকেন্ড ট্যাপ দিয়ে জল পড়ে যাচ্ছিল যাচ্ছিল কিন্তু কত ক্ষমতা সম্পন্ন জল পড়ে যাচ্ছিল, হাফ এমটি করে দিচ্ছে। সুন্দর, এফিসিয়েন্সি হাফ তাই টাইম দ্বিগুণ। আচ্ছা সুন্দর, কাজটা নষ্ট করে 16 আওয়ার্স টাইম নিচ্ছে, কাজটা নষ্ট করতে 16 আওয়ার্স টাইম নিচ্ছে, কারণ বি এর ক্ষমতা ওর থেকে হাফ। সুন্দর, জল বার করে দিচ্ছে, জল তো বার করছে কিন্তু কত ক্ষমতা সম্পন্ন, হাফ এফিসিয়েন্সি। সুন্দর সুন্দর সুন্দর, চলো ল্যাঙ্গুয়েজটাকে আরেকবার আমরা বোঝার চেষ্টা করি, খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? এটাই হচ্ছে খেলা, যে জিনিসগুলো আমাদেরকে ধরে রাখতে হবে যাতে পরীক্ষার হলে গিয়ে সেকেন্ডে আমি নিমেষে অ্যান্সার করে দিয়ে আসতে পারি। বাকিরা যখন এক্স ওয়াই জেড ধরে অনেক লড়াই করবে, এই অঙ্কে লড়াই করবে না, এই অঙ্কের বেস থেকে যখন অন্য অঙ্ক তৈরি হবে তখন দেখবে লড়াইয়ের উপরে লড়াই চালাচ্ছে তারা, আর তোমরা দেখার সাথে সাথে 2 সেকেন্ড নেবে, 2 সেকেন্ড, তার জন্য এত লড়াই চলছে এখন। আচ্ছা আমি দেখতে পেলাম যে যে পাইপটা একটা ওই ট্যাঙ্কটাকে আরেকবার বার করি, ঠিক আছে একটু ওয়েট করো, ট্যাঙ্কটাকে আরেকবার বার করি, একটু সময় লাগবে। ওয়াটার ট্যাঙ্ক চলায়, এবার একটা অন্য ওয়াটার ট্যাঙ্ক নিই। চলো একটা জল ট্যাঙ্ক নিলাম, এটা এরকমই থাক। আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি, আমাদের কি আছে, আমাদের কি আছে, বলেছে যে প্রথম একটা পাইপ আছে, এ নামক পাইপ আছে। এ নামক পাইপটা কি করে, এ নামক পাইপটা মানে সে ফিল আপ করে, আগে এ নামক পাইপটাকে আঁকি, এই ধরে নিলাম এ নামক পাইপটা, এই হচ্ছে এ নামক পাইপটা, যে কি করে জল ভর্তি করে, জল ভর্তি করে, জল ভর্তি করে, এই ট্যাঙ্কটাকে জল ভর্তি করে, কতক্ষণে ভর্তি করে, 8 আওয়ার্সে ভর্তি করে, ঠিক আছে? কিন্তু এইখান দিয়ে না আরেকখানা পাইপ আছে, এই দেখো নিচ দিয়ে আমি আরেকটা পাইপ এঁকে দিয়েছি, নিচ দিয়ে পাইপ আছে, অথবা বলতে পারো এখানে একটা লিকেজ আছে, লিকেজ আছে, লিকেজ আছে, লিকেজ বা পাইপ, তুমি যেটা খুশি সেটা বলো। এই পাইপ দিয়ে কী করে দেয়, এই পুরো ট্যাঙ্ক যদি ভর্তি থাকে, এই পাইপটা, এই যে যে পাইপটা লিকেজটা কী করে 16 ঘন্টায় 16 আওয়ার্সে টোটালটাকে খালি করে দেয়। কোশ্চেনে বলেছে যদি দুটো পাইপই ওপেন থাকে, এই পাইপও ওপেন আছে আর এই পাইপও ওপেন আছে, দুটো পাইপই ওপেন আছে, তবে কত সময় লাগবে ট্যাঙ্কটা ভর্তি হতে? তোমরা বলে 16 ঘন্টা সময় লাগবে, 16 ঘন্টা। কেন 16 ঘন্টা সময় লাগছে, কেন 16 ঘন্টা সময় লাগছে, সেটাই আমি হচ্ছে পয়েন্টে যাচ্ছি। দেখো এখানে যদি এই পাইপটা শুধু একা ওপেন থাকতো তবে কত সময় নিত, 8 ঘন্টা, কিন্তু এটা 8 ঘন্টা সময় নিচ্ছে, ঠিক তার ডবল, মানে আরো এক্সট্রা 8 আওয়ার সময় লাগছে, আরো এক্সট্রা 8 আওয়ার সময় নিচ্ছে, এক্সট্রা 8 আওয়ার সময় নিচ্ছে। কেন এক্সট্রা 8 আওয়ার সময় নিচ্ছে জানো,
জানো এটা? কারণ এই যে পাইপটা আছে নিচে, যে পাইপটা জল বার করে দিচ্ছে, এই পাইপটার ক্ষমতা এই পাইপের তুলনায় অর্ধেক, এই পাইপের ক্ষমতা এর তুলনায় অর্ধেক। যেহেতু অর্ধেক, তাই দুজনে যখন চালানো আছে তখন এই পাইপের ক্ষমতাকে সে কি করে দিচ্ছে? অর্ধেক করে দিচ্ছে। বুঝতে পারলাম? এই পাইপের ক্ষমতা 2 ছিল, এই পাইপের ক্ষমতা 1 ছিল, দুজনে একসাথে চালানো আছে, তাহলে এ কি করছে? নেগেটিভ কাজ করছে। আর এর তো ক্ষমতা 2 ছিল, তাহলে এ কি করে দিচ্ছে? ওর থেকে অর্ধেক ক্ষমতা নিজের কাছে নিয়ে নিচ্ছে, অথবা এর ক্ষমতাকে কি করে দিল? অর্ধেক করে দিচ্ছে। যে পাইপটার ক্ষমতা 2 ছিল সেই পাইপের ক্ষমতা অর্ধেক করে দিচ্ছে। কেন? কে অর্ধেক করছে? এই পাইপটা, যে পাইপটা হচ্ছে বার করে দিচ্ছে। কি করে বুঝলাম? কারণ এ 8 ঘন্টায় ভর্তি করে আর এ 16 ঘন্টায় ভর্তি করে, 16 ঘন্টায়। এর থেকে বুঝতে পেরেছিলাম এই পাইপের ক্ষমতা অর্ধেক। যেহেতু এই পাইপটা চালানো আছে তাই কি বুঝলাম? যে এই পাইপের ক্ষমতা অর্ধেক করে দিয়েছে। যেহেতু অর্ধেক করে দিয়েছে তাই আরো এক্সট্রা 8 আওয়ার সময় নিচ্ছে। কথাটা ভালো করে শোনো, তাই এক্সট্রা, তাই এক্সট্রা 8 আওয়ার সময় নিচ্ছে। 8 আওয়ার্স, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাই এক্সট্রা 8 আওয়ার সময় নিচ্ছে। ল্যাঙ্গুয়েজটাকে আমি এবার একটু অন্যরকম ভাবে বলবো, আর দেখবো যে কতজনা অ্যান্সার দাও এবার, ঠিক আছে? কতজনা অ্যান্সার দাও। শুধু পাইপের ছবিটা আমি মুছবো না, আর এখানে আওয়ার্সটাকে মুছে দিচ্ছি, আওয়ার্সটাকে মুছে নিচ্ছি, এখানকার এটাকে, এটাকে, পাইপের ছবিকে মুছবো না। চলো 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 চলো, এখানে আমি করে দিচ্ছি, এখানে আমি করছি হচ্ছে 6 ঘন্টা, এটাকে ধরে নাও 6 ঘন্টা লেখা আছে, এটা 6 ঘন্টা, আর এটা লেখা আছে 12 ঘন্টা, 6 ঘন্টা আর 12 ঘন্টা। মানে বুঝতে পেরেছি, একটা পাইপ আছে যে পাইপটা ট্যাঙ্কটাকে ফিল আপ করছে 6 ঘন্টা দিয়ে, আর দ্বিতীয় নাম্বার পাইপ যে ট্যাঙ্কটাকে খালি করছে 12 ঘন্টাতে, 12 ঘন্টাতে। দুটো পাইপ একসাথে চালানো আছে। আমার অ্যান্সার বলো কতক্ষণে ফিল আপ হবে, কতক্ষণে ফিল আপ হবে? তুমি বললে যে ফিল আপ হবে, তুমি বললে যে ফিল আপ হবে কত ঘন্টায়? 12 ঘন্টায়, 12 আওয়ার্সে টোটাল ট্যাঙ্ক ফিল আপ হয়ে যাবে। কিন্তু এই 12 আওয়ার্সটা কেন লাগছে, 12 আওয়ার্সটা কেন লাগছে? কারণ যে পাইপটা, একদম 12 আওয়ার্স, কারণ এই যে পাইপটা, যে পাইপটা খোলা আছে সেই পাইপের ক্ষমতা এর অর্ধেক। যেহেতু অর্ধেক তাই এই যে পাইপটা রয়েছে, এই যে পাইপটা রয়েছে এই পাইপের ক্ষমতাকে কি করে দিয়েছে? অর্ধেক করে দিয়েছে, অর্ধেক। খেলাটা বুঝতে পেরেছি? যেহেতু অর্ধেক করেছে তাই 6 ঘন্টা ডবল সময় নিচ্ছে। এখানে 6 ঘন্টা আছে, আরও 6 ঘন্টা এক্সট্রা নিচ্ছে, আরও 6 ঘন্টা কি নিচ্ছে? এক্সট্রা নিচ্ছে। ক্লিয়ার ব্যাপার? আরো 6 ঘন্টা এক্সট্রা নিচ্ছে। কেন 6 ঘন্টা এক্সট্রা নিচ্ছে, কত এক্সট্রা নিচ্ছে? আমরা আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছি, প্রত্যেকটা জিনিস আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা স্ক্রিনের দিকে আসবো, স্ক্রিনে আসবো, কি কি ঘটনা বলেছে টোটাল জিনিসকে বুঝবো। আর কোশ্চেনে কি জানতে চেয়েছে ওটা আমাদের হেডেক নয়, কারণ ওগুলো তো আমরা সেকেন্ডে বার করে ফেলেছি। এবার আমি তোমাদের কাছে কোশ্চেনটা আলাদা করব, কোশ্চেন এটাই থাকবে, সমস্ত কিছু এরকম লেখা থাকবে, কোশ্চেন আমি আলাদা করব। ভালো করে শুনে নাও আমার কোশ্চেন কি তোমাদের কাছে। প্রথম পাইপ 8 ঘন্টায় জলটা ভর্তি করে, যদি একা চলে প্রথম পাইপ 8 ঘন্টায় ভর্তি করে দেবে, আর দ্বিতীয় পাইপ যদি একা একা চলে তবে 16 ঘন্টায় জল পুরো বার করে দেবে ট্যাঙ্ক থেকে। দুটো পাইপ একসাথে চালিয়ে দিয়েছি, বলো বলো প্রথম পাইপকে, প্রথম পাইপকে এক্সট্রা এক্সট্রা কত আওয়ার্স চলতে হবে, এক্সট্রা কত আওয়ার্স চলতে হবে, এক্সট্রা কত আওয়ার্স চলতে হবে যাতে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায়, যাতে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায়। এক্সট্রা কত আওয়ার চলতে হবে যাতে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায়? বুদ্ধদেব বলছে 8, পীযূষ 8, সুরজিৎ 8, সাহেব 8, আহাসান 8, 8, 8, 8, 8, 8। সুন্দর, এইটাই আমি চেয়েছিলাম জানতে, এটাই আমি চেয়েছিলাম জানতে যে এটাকে তোমরা বলতে পারছো কিনা। খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে যে তোমরা মনোযোগ খুব ভালো মতো করে দিচ্ছ, এইটা দেখে ভালো লাগলো। চলো সুন্দর 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 রাহুল, ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কোশ্চেন যদি জিজ্ঞাসা হয় এটা কখন ঘটলো, এই ব্যাপারটা কখন ঘটলো, যখন এখানে কি আছে, সম্পর্ক দ্বিগুণে আছে, যখন এই সম্পর্ক দ্বিগুণে আছে, দ্বিগুণে আছে তার মানে এর ক্ষমতা হাফ, এর ক্ষমতাকে কি করে দিয়েছে? অর্ধেক করে দিয়েছে। তাহলে আরো এক্সট্রা 8 আওয়ার্স লাগবে। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট অঙ্কে তাহলে এটার অ্যান্সার তো আমাদের শুরুতেই 12 হয়ে গেছিল, কত? 16 অ্যান্সার 12 হয়ে গেছিল। পরের অঙ্কে আসি, নাম্বার 14, ভালো করে দেখবে নাম্বার 14। আগে অ্যান্সার করো দেখি, আগে অ্যান্সার কত সেটা বলো, আগে অ্যান্সার বলো। সেম কোশ্চেন, একজনে ভর্তি করে আরেকজনে খালি করে, প্রথম অ্যান্সার দেখবো কার, নাম্বার 14, প্রথম অ্যান্সার দেখবো কার,
ছয়, সুন্দর, শুভম সুন্দর, সুরজিৎ ছয়, হৈমন্তী ছয়, সুন্দর, পীযূষ ছয়, মাহবুব ছয়, বিক্রম ছয়, শাফিকুল ছয়, শাহিদ ছয়, আহাসান ছয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছয়, রাজিবুল ছয়, শাহিদ ছয়, নাজিবুল ছয়, নাজিবুল ছয়, পায়েল, মুক্ত, শাহজাহান, মৈত্রী, সাহেব, সাগিনা, সাবিবুল, রিঙ্কু সর্দার, প্রত্যেকে ছয়, সুন্দর সুন্দর সুন্দর, ছয় ছয়, সাব্বির ছয়, তৃপ্তি ছয়। ভালো লাগলো, ভালো লাগলো দেখে। এবার দেখি যে কেন ছয়। তাহলে ছয় তো আমরা অনেক আগে অ্যান্সার দিয়ে দিয়েছি, কিন্তু এর থেকে আমরা ডেপতে যাব, ডেপতে যাব অনেক। দেখতে পেলাম একটা পাইপ আছে, যে পাইপটা কি করছে, 3 ঘন্টায় ভর্তি করছে, হ্যাঁ কি না, একদম। আর একটা পাইপ আছে যে 6 ঘন্টায় খালি করছে, কি বুঝতে পারলাম, সম্পর্ক, মানে দ্বিগুণের সম্পর্ক বা অর্ধেক সম্পর্ক। যে খালি করছে, যে পাইপটা খালি করছে তার ক্ষমতা অর্ধেক, কার থেকে, যে পাইপটা ফিল আপ করছে তার থেকে। দুটো পাইপই যদি একসাথে চলে, তবে যে পাইপটা ফিল আপ করছে তার ক্ষমতাকে কি করে দিল, যে পাইপটা বার করছে সে কি করে দিল, অর্ধেক করে দিল। যে পাইপটা ফিল আপ করছে তার ক্ষমতাকে অর্ধেক করে দিল। আর যদি অর্ধেক করে দেয়, তবে আর কি 3 ঘন্টা সময় লাগবে, তোমরা বলে না 3 ঘন্টা নয়, এর ডবল সময় লাগবে, কত সময় লাগবে, 6 ঘন্টা। তাই 6 ঘন্টা আমার অ্যান্সার। আচ্ছা, যদি তোমাদের কাছে আমি কোশ্চেন করতাম কত ঘন্টা এক্সট্রা চলতে হবে, যদি দুটি পাইপই চালা চল মানে চলতে থাকে, তবে কত এক্সট্রা সময় নেবে, কত এক্সট্রা সময় নেবে প্রথম পাইপটা ফিল আপ করতে, 3 ঘন্টা তো নিচ্ছিলই, আরো কত সময় নেবে এক্সট্রা। সুন্দর সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাহেব, পীযূষ, শুভম, বিক্রম, শাফিকুল, হৈমন্তী, শাহিদ, মৈত্রী, নাজিবুল, বুদ্ধদেব, মুক্ত, প্রত্যেকে সুন্দর সুন্দর, রিঙ্কু সুন্দর, 3 ঘন্টা সময় নেবে, 3 ঘন্টা সময় নেবে। ক্লিয়ার ব্যাপারটা, ব্যাপার ক্লিয়ার? আর এবার যদি ক্লিয়ার হয়, এবার যদি ক্লিয়ার হয়, যদি সত্যিকারের ক্লিয়ার হয়, তবে নেক্সট অঙ্ককে যদি সেকেন্ডের মধ্যে করে দিতে পারো, তবে বুঝবো তোমাদের টোটাল ক্লিয়ার, আর তোমরা অন্যান্য স্টুডেন্টদের তুলনায় কিছু মাত্রায় এগিয়ে আছো, এটা আমি একেবারে শিওর ভাবে বলতে পারবো। ঠিক আছে, সমস্ত অঙ্ক এসএসসির, কিন্তু এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএইচএসএল, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, বুঝতে পেরেছি, সমস্ত এসআই, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সমস্ত কোশ্চেন ওখানকার। শুধু কি কোশ্চেনগুলো সাজানো হয়েছে, সাজিয়ে আমি তোমাদের কাছে দিচ্ছি কোশ্চেনগুলো, যাতে তোমাদের ব্রেনে জিনিসগুলো সেট হয়ে যায় সুন্দর করে। ঠিক আছে, রেডি প্রত্যেকে পরের কোশ্চেনের জন্য? এই দুটো কোশ্চেনের উপরে বেস করে হবে আমি অঙ্কের মানেটা বলবো। পরের কোশ্চেনের জন্য প্রত্যেকে রেডি হও, দেখবো কত ভালোভাবে তোমরা বুঝতে পারো। 15, শুনে নাও। এ ট্যাপ, একটি ট্যাপ আছে মানে একটি পাইপ আছে, টেক্স 36 ঘন্টা এক্সট্রা টু ফিল আ ট্যাঙ্ক। আরে বাপ রে বাপ, আমি একটু ছবিতে ছবিতে বুঝাই। এই একটা ট্যাঙ্ক আছে আর এই একটা ট্যাপ আছে, ট্যাপ আছে, ভালো করে বুঝে নাও। এই ট্যাপটা কি করছে, 36 ঘন্টা এক্সট্রা নিচ্ছে, 36 আওয়ার এক্সট্রা নিচ্ছে। এক্সট্রা নিচ্ছে কত, 36 ঘন্টা। কেন নিচ্ছে 36 ঘন্টা এক্সট্রা, কারণ না এইখানে একটা লিকেজ আছে, লিকেজ, লিকেজ আছে, অ্যান্সার করো না, লিকেজ আছে। আর এই লিকেজের ক্ষমতা জানো কত, হাফ হাফ অফ ইটস ইনফ্লো, ইনফ্লো মানে যে কি করছে, জল ভর্তি করছে, তার থেকে এর ক্ষমতা অর্ধেক, মানে এর ক্ষমতা যদি 2 হয় তবে এর ক্ষমতা অর্ধেক। কোশ্চেনে জিজ্ঞাসা করছে দ্য ইনফ্লো ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন হাউ মেনি আওয়ার্স, কোশ্চেনে জিজ্ঞাসা করছে এই পাইপটা যদি একা একা চলতো, যে পাইপটা জল ভরছে সেই পাইপটা যদি একা একা চলতো, তবে কত ঘন্টায় জলটা ভর্তি করে দিত, তবে কত ঘন্টায় জল ভর্তি করতো, অ্যান্সার দেবে, অ্যান্সার দেবে, দেখি কতজন অ্যান্সার দেয়। সুরজিৎ 36, শাহিদ 36, পায়েল 18, মৈত্রী 18, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 18, পীযূষ 18, নাজিবুল 18, সাবিবুল 18, এএসডি 36, বিক্রম 18, শাহজাহান 18, শাফিকুল 18, সাগিনা, শুভম, হৈমন্তী, অজয়, সন্তোষ, বুদ্ধদেশ, বুদ্ধদেব। স্যার এইরকম ম্যাথে যতটা টাইম নষ্ট, কি বলছে একটু বুঝে বলতে হবে আমাকে। নাজিবুল 18, সাহেব 18, মুক্ত 18, তৃপ্তি 18, রাজিবুল 18, মুক্ত 36, শেরফুল 18, আর কেউ? চলো 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 চলো, তার মানে এখনো সঠিক প্লেয়ার কিন্তু হতে পারোনি, এখনো সঠিক প্লেয়ার কিন্তু হতে পারোনি, এর থেকে এটা বোঝা গেল। চলো, মানে কনসেপ্ট নিতে এখনো বাকি আছে। অ্যান্সার তো দেখো তোমরা কত সুন্দরভাবে করে দিচ্ছিলে,
কিন্তু কনসেপ্টে কোথাও একটা প্রবলেম তো আছে, কোথাও একটা প্রবলেম আছে, আর বড়সড় প্রবলেম আছে। এবার আমি আবার একখানা ট্যাঙ্ক নেব, আবার একখানা ট্যাঙ্ক নেব, আর তারপরে বুঝব ঘটনা কি বলছে। দেখতে পাচ্ছি প্রত্যেকে? এই হয়ে গেল ট্যাঙ্ক, অনেক বড় ট্যাঙ্ক, আর আশা করি এবার প্রত্যেকে বুঝতে পারবে এই বড় ট্যাঙ্কের দেখে। ঠিক আছে, চলো ঠিক আছে। দুটো পাইপ ছিল, কি ছিল, দুখানা পাইপ ছিল, তাই কি না? দুটো পাইপের মধ্যে একটা পাইপ কি করছে, জল ভর্তি করছে। আমি ধরলাম যে এই পাইপটা কি করছে, জল ভর্তি করছে। আরো আর একখানা পাইপ আছে যে কি করছে, জলটাকে খালি করে দিচ্ছে। এই যে জলটা খালি করছে, এখানটা জলটা খালি করছে, ঠিক আছে, জল খালি করছে। এবার কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল এই যে পাইপটা যে আছে, এই পাইপটা যে আছে, এই পাইপের ক্ষমতা, এই পাইপের ক্ষমতা যে জলটা বার করছে তার থেকে কি দ্বিগুণ। তাহলে এই পাইপের ক্ষমতা যদি 2 ইউনিট হয়, মানে প্রতি মিনিটে যদি 2 ইউনিট জল বার করে বা 2 লিটার জল বার করে, তবে এ প্রতি মিনিটে কত লিটার জল বার করবে, 1 ইউনিট জল, 1 লিটার জল বা 1 ইউনিট জল বার করবে। মানে এই অঙ্কটা পুরোপুরি আগের 12, 13 আর 14 মতো হুবহু সেম। শুধু 13 আর 14 কি দিয়েছিল জানো, 13 আর 14 বলেছিল যে এই পাইপটা এত মিনিটে ভর্তি করে আর এই পাইপটা এত মিনিটে খালি করে, এই দুটো জিনিস বলে দেওয়া ছিল। কিন্তু এই অঙ্কে 15 নম্বর অঙ্কে ওগুলো কিছু বলে দেওয়া নেই। 15 নম্বর অঙ্কে শুধু কি বলেছে, বলেছে যে প্রথম যদি দুটো পাইপই খোলা থাকে, দুটো পাইপ মানে কোন দুটো পাইপ, এই যে পাইপটা জল ভর্তি করে আর যে পাইপটা জল খালি করে, এই দুটো পাইপই যদি হচ্ছে খোলা থাকে, তবে তবে এই পাইপটা যে পাইপটা ভর্তি করছে, মানে তবে এই টোটাল ট্যাঙ্কটা ভর্তি হতে, এই টোটাল ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় নেবে, এই টোটাল ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় নেবে, 36 আওয়ার এক্সট্রা সময় নেবে, 36 আওয়ার্স এক্সট্রা সময় নেবে, 36 আওয়ার্স এক্সট্রা সময় নেবে। আমাকে বলো 36 আওয়ার এক্সট্রা সময় কখন নিতে পারে, 36 আওয়ার এক্সট্রা সময় কখন নিতে পারে, আমাকে শুধুমাত্র এটা বলবে 36 আওয়ার সময় কখন নেবে। চলো আমি এটাকে বোঝার জন্য না এবার আমি একটু 13 চলে আসি, 13 চলে আসি, 13 নম্বর, নাহলে তো বুঝতে পারবে না, বুঝতে পারোনি, 80% স্টুডেন্ট বুঝতে পারেনি, এটা বুঝতে পেরেছো নাম মাত্র, অরিজিনাল ডেপথে পৌঁছাতে পারোনি। দেখো কি রয়েছে এখানে, এখানে রয়েছে এ একটি ফিল আপ করে কত ঘন্টায়, 8 ঘন্টায়, আর বি সেটা খালি করে 16 ঘন্টায়। আমি বলেছিলাম যে তারা দুজনা যদি একসাথে চলে, তারা দুজনা যদি একসাথে চলে তবে কত ঘন্টায় ট্যাঙ্কটা ফিল আপ করবে, অ্যান্সার দাও। তারা দুজনা যদি একই সাথে ভর্তি হয় তবে কত ঘন্টায় তারা ফিল আপ করবে, তোমাদের অ্যান্সার ছিল টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্ক ফিল হতে, টোটাল ট্যাঙ্ক ফিল আপ হতে সময় নেবে 16 আওয়ার্স, 16 আওয়ার্স, হ্যাঁ কি না। আর একখানা জিনিস দেখেছিলাম যে অর্ধে এক্সট্রা কত সময় নিচ্ছে, এক্সট্রা কত সময় নিচ্ছে, এক্সট্রা মানে কত, 8 ঘন্টা তো সময় লাগতোই, 8 ঘন্টা তো সময় লাগতোই, কিন্তু এই 16 ঘন্টার এই পাইপটা খোলা আছে বলে এক্সট্রা কত সময় নিচ্ছে, এক্সট্রা আরও 8 আওয়ার সময় নিচ্ছে। এখানে 8 আওয়ার্স আর এখানে 8 আওয়ার্স, দুটো মিলিয়ে তবে গিয়েই তো 16 আওয়ার্স হলো টোটালে, ক্লিয়ার ব্যাপারটা। আর এই কনসেপ্টটি আর আমাদের এই 15 নম্বরে কী দেওয়া আছে জানো, 15 নম্বরে দেওয়া আছে শুধু এই অংশটা, শুধু এই অংশটা, 8 আওয়ার্সের ব্যাপারটা শুধু দেওয়া আছে, 8 আওয়ার্স, শুধু এই কথাটা উল্লেখ করা আছে এই 8 আওয়ার্সে। এটা বলা আছে যে প্রথম পাইপের ক্ষমতা দ্বিতীয় পাইপের দ্বিগুণ, এখানেও কি দ্বিগুণ ছিল ক্ষমতা, একদম ছিল, প্রথম পাইপে যে ফিল করে তার ক্ষমতা দ্বিগুণ ছিল প্রথম দ্বিতীয় পাইপের তুলনায়, দেখো দ্বিগুণ আছে, বুঝতে পারলাম। আর কোশ্চেনে 15 নম্বরে বলেছে যে প্রথম মানে তারা দুজনে যদি একসাথে চলে তবে এক্সট্রা কত আওয়ার সময় নেয়, বলেছে এক্সট্রা 36 আওয়ার সময় নেয়, 36 আওয়ার সময় নেয়, এক্সট্রা 36 আওয়ার সময় নেয়, এক্সট্রা যদি 36 আওয়ার সময় নেয়, আমাকে বলো তাহলে যে পাইপটা ফিল করছে সে পাইপটা হচ্ছে একা যদি ফিল আপ করে তবে ট্যাঙ্কে ফিল আপ করতে কত সময় নেবে, এবার ভাবো,
এবার ভাবো ব্যাপারটা। আর যদি এখনো না ভাবতে পারো, চলো এখন আমি বাচ্চাদের মতো বোঝাই, এখনো বাচ্চাদের মতো বোঝাই, আমাকে বলো যে এইখানে কি বুঝলে, যে পাইপটা ট্যাঙ্কটাকে ভর্তি করছে তার ক্ষমতা দ্বিগুণ কার তুলনায়, যে পাইপটা খালি করছে তার তুলনায়। প্রথম যে পাইপটা ভর্তি করছে সে 8 ঘন্টায় ভর্তি করে দেয়, এক্সট্রা কত সময় নিচ্ছে, 8 ঘন্টা সময় নিচ্ছে। আচ্ছা এক্সট্রা যদি 8 ঘন্টা সময় নেয়, এক্সট্রা 8 ঘন্টা সময় নিয়েছে, আর সাপোজ এই 8 ঘন্টা দেওয়া নেই, 8 ঘন্টাটা দেওয়া নেই, তবে যদি জিজ্ঞাসা করে প্রথম এই যে ট্যাপটা আছে সেই ট্যাপটা ভর্তি হতে কত সময় নেবে, কি বলবে অ্যান্সার? যেটা এক্সট্রা সময় নিচ্ছে, আরে সেটাই তো সময় লাগছে হচ্ছে ওই পাইপটা ফিল আপ করতে, ওই পাইপের ফিল আপ করতে। কথা বুঝতে পেরেছি কিছু? কথা বুঝতে পারছি? কারণটা কি? কারণ হচ্ছে এই পাইপটা কি করে দিচ্ছে, অর্ধেক করে দিচ্ছে ক্ষমতাকে, ক্ষমতাকে অর্ধেক করে দিচ্ছে। তাই এখানে 8 আওয়ার্স ছিল, আরো 8 আওয়ার্স এক্সট্রা লাগছে। এক্সট্রা কত লাগছে? 8 আওয়ার্স লাগছে। আর এবারও যদি না বুঝতে পারো তো মাথা এবার হচ্ছে 2-3 বার দেয়ালে হচ্ছে ঠুকে নাও, না হলে হচ্ছে আর বুঝতে পারবে না, না হলে আর বুঝতে পারবে না। লাস্ট বারে বুঝাবো, ভালো করে বুঝে নিও। এই একটা পাইপ আছে যে কি করছে, ট্যাঙ্কটাকে ফিল আপ করছে। এই একটা পাইপ আছে যে ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে, যে ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে, জল পড়ে যাচ্ছে। আর এ কি করছে, জল হচ্ছে এন্ট্রি করাচ্ছে। এ কত ঘন্টায় জল ভর্তি করে জানা নেই, 13 আর 14-তে জানা ছিল। এ কত ঘন্টায় জল খালি করে জানা নেই, কিন্তু 13 আর 14-তে জানা ছিল। কিন্তু একটা জিনিস বলেছে, এই পাইপের ক্ষমতা যদি 2 হয় তবে এই পাইপের ক্ষমতা 1। যেমন 13 নম্বরেও ছিল, ঠিক 14 নম্বরও দেওয়া ছিল। 13-14-তে ডাইরেক্ট বলা ছিল না যে অর্ধেক ক্ষমতা, কিন্তু এখানে লেখা ছিল 3 আর 6। 3 আর 6 মানে কি অর্ধেকই তো, 3 আর 6 মানে কি অর্ধেকই তো। এইটাকে বোঝো, এই জিনিসগুলো বোঝা, এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, না হলে অন্য অঙ্কগুলো ধরতে পারবে না, ভালো অঙ্ক ধরতে পারবে না, অঙ্ক কষতেই থাকবে না হলে। তাহলে এটা কত হয়ে গেল, 2 আর এটা 1। তোমরা বলে এটা 13 আর 14 হুবহু সেম, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছে, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ঠিক আছে। এবার এক্সট্রা সময় নেয়, যদি দুটো পাইপে চালানো থাকে তবে এক্সট্রা সময় নেয়, এক্সট্রা এক্সট্রা সময় নেয় কত ঘন্টা, 36 ঘন্টা। আচ্ছা এক্সট্রা সময় কেন নিচ্ছে, এক্সট্রা সময় কেন নিচ্ছে এই পাইপটা, এক্সট্রা 36 ঘন্টা কেন নিচ্ছে? কারণ এই জল যে বার করে দিচ্ছে সেই পাইপটা চলছে, যে পাইপটা জল বার করছে সেই পাইপটাও চালানো আছে, আর ওই পাইপটাও চালানো আছে। যে জল বার করছে তার ক্ষমতা কত, অর্ধেক এই পাইপের তুলনায়, যেহেতু অর্ধেক ক্ষমতা অর্ধেক করে দিয়েছে এই পাইপের, এই পাইপটা কি করছে, ক্ষমতা অর্ধেক করে দিয়েছে এই পাইপের, তাই 36 ঘন্টা সময় নিচ্ছে। অর্ধেক করে দিয়েছে তাই 36 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে এই পাইপ অরিজিনালিতে কত সময় নিত, 36 ঘন্টা সময় নিত, 36 ঘন্টা। বুঝতে পেরেছি এই পাইপটা কত নিত, 36 ঘন্টা সময় নিত ফিল আপ করতে। যদি কোশ্চেনে জিজ্ঞাসা করে যে টোটাল তাহলে কত সময় লাগতো, টোটাল কত সময় লাগতো, টোটাল সময় লাগতো, এই পাইপ তো 36 ঘন্টা সময় নেয় আর এ আরো এক্সট্রা 36 ঘন্টা সময় নেয়, টোটালে 72 ঘন্টা সময় লাগবে, 72 ঘন্টা। আশা করি এবার বুঝতে পেরেছ, প্রত্যেকে বুঝতে পেরেছ, আর বুঝতে হবেই, আর এবার না বুঝতে পারলে কিছু করার নেই। ক্লিয়ার? এখনো 24 কেন বলছো, কে এটা শ্রীমন্ত কেন বলছো, একটু বুঝতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলছে 72। ক্লিয়ার আশা করি? তো এইগুলো হচ্ছে মজা, এইগুলো হচ্ছে মজা, যদি ভালো করে জিনিসগুলোকে বুঝতে পারো। তাহলে আমি একটুখানি অন্য কোশ্চেনে আসি, দেখি যদি এটা তোমরা সত্যি বুঝতে পারো, তবে আমি একটা অন্য কোশ্চেনে আসি, ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দেবো আর দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কি না। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দেবো আর তোমরা দেখি অ্যান্সার দিতে পারো কি না। আমি কি করে দিচ্ছি, এই যে ডেটা যেটা রয়েছে 36, একে আমি মুছে দিলাম, 36কে আমি মুছে দিলাম, আর আমি এখানে একটা নতুন ডেটা দিলাম। নতুন ডেটাটা হলো, নতুন ডেটাটা হলো 18 ঘন্টা, 18 ঘন্টা, 8 আওয়ার্স। এবার বলো যে পাইপটা ফিল আপ করে, যে পাইপটা ফিল আপ করে মানে ইনফ্লো, মানে যে পাইপটা ভর্তি করছে সে সময় কত নেবে ফিল আপ করতে, দেখি কে বলবে। যে পাইপটা জল ভর্তি করে সে কত সময় নেবে, এক্সট্রা 18 ঘন্টা সময় লাগে, একজনের ক্ষমতা আর একজনের দ্বিগুণ বা অর্ধেক, এক্সট্রা কত সময় নেবে, 18 ঘন্টা। সুন্দর বুদ্ধদেব, সুন্দর সুন্দর, বড় বড় করে খাতায় লিখবে, বড় বড় করে 18 18, সুন্দর সুন্দর 18। আশা করি এবার প্রত্যেকে বুঝতে পেরেছ, সুন্দর। ব্যাস পরের কোশ্চেন, পরের কোশ্চেন আসি এখানে, সুন্দর পরের, শাহিদ সুন্দর, পরের কোশ্চেন, টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্ক
ফিল আপ হতে, ফিল আপ করতে, টোটাল ট্যাঙ্ক ফিল আপ করতে যদি দুটি পাইপই খোলা থাকতো, প্রথম পাইপও খোলা আছে আর দ্বিতীয় পাইপও যদি খোলা থাকে, তবে কত সময় লাগবে? দুটি দুটি পাইপে যদি খোলা থাকে তবে কত সময় নেবে? বুদ্ধদেব সুন্দর, হৈমন্তী সুন্দর, 36 ঘন্টা সময় নেবে, 36 আওয়ার্স, 36 আওয়ার্স। এটাই আমি বোঝাতে চাইছিলাম এতক্ষণ ধরে, এটাই আমি বোঝাতে চাইছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। চলো চলো, এটাই পাওনা, এটাই পাওনা আমার, যে তোমরা বুঝতে পারছো। আর যখনই পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসবে, যখন বাকিরা এক্স ওয়াই জেড ধরে করবে, তোমরা অঙ্ক পড়ার সাথে সাথে সেকেন্ডে অ্যান্সার দেবে, সেকেন্ডে। এটা এসএসসির কোশ্চেন, এসএসসির। তোমরা কিভাবে অ্যান্সার দেবে? তোমরা দেখলে যে, তোমরা দেখলে যে এ ট্যাপ ক্যান 36 ঘন্টা এক্সট্রা সময় নেয়, 36 ঘন্টা এক্সট্রা সময় নেয়, আর একজনের ক্ষমতা আর একজনের ক্ষমতার দ্বিগুণ বা অর্ধেক এক্সট্রা সময় নেয় 36 ঘন্টা। তবে টোটাল যদি বলে ট্যাঙ্ক ফিল আপ হতে কত সময় নেবে, বলবে 72। শুধু যে পাইপটা ফিল আপ করছে সে কত সময় নেবে? সে নেবে 36 ঘন্টা, 36 ঘন্টা। যেটা বলবে সেটা অ্যান্সার করে দেবে। এখানে বলেছে ইনফ্লো, ইনফ্লো মানে যে পাইপটা ভর্তি করছে 36 ঘন্টা। বাকিরা তো কী কী জিনিস নিয়ে করবে এটার কি বলবো। যাই হোক, পরের কোশ্চেনে চলে আসি, 16 নম্বরে। 16 নম্বরে কিন্তু এর উপরেই বেস করে, এর উপরেই বেস করে। রেডি হও 16 নম্বরের জন্য। দুটি পাইপ ক্যান ফিল আ ট্যাঙ্ক 15 ঘন্টাতে আর 20 ঘন্টাতে। তাহলে দুটো পাইপ আছে যারা দুজনেই কি করে, ফিল করে 15 ঘন্টাতে আর 16 ঘন্টাতে। এবার বলছে থার্ড পাইপ আর একটা আছে, সে কিন্তু কি করে, এমটি করে, মানে খালি করে, কত ঘন্টাতে, 30 ঘন্টাতে। বলছে তিনটে পাইপই একসাথে খোলা আছে, তবে একটি খালি ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় নেবে, একটি খালি ট্যাঙ্ক পুরো ভর্তি হতে কত সময় নেবে? দেখি কে কে অ্যান্সার বলে, কে কে অ্যান্সার বলে দেখি। প্রথম অ্যান্সার, বারো। মুক্ত বলেছে 12, সোনু বলেছে 12, সাহেব 12, হৈমন্তী 12, কম্পিটিটিভ ম্যাথ 12, নাজিবুল 12, নাজিবুল 15.5, শুভম 12, বুদ্ধদেব 12, অজয় 12, শাফিকুল 12, শাহজান 12, রাজিবুল 12, নাজিবুল 12, সাগিনা 12, সাবিবুল 12, বিক্রম 12, তৃপ্তি 12। সুন্দর সুন্দর তৃপ্তি, এটা লিখেছো, এটা দেখে আরো ভালো লাগলো। পায়েল 12, শেরফুল 12, এএসডি 12, রাহুল 12। সুন্দর সুন্দর, ঠিক আছে। চলো দেখি তোমরা কিভাবে কাজ করলে, দেখো তোমরা দেখো যে আমার মতো কি তোমরা করলে, নাকি আমার থেকেও ভালোভাবে তোমরা করেছো। ঠিক আছে, আমি আমারটা বলি, আর দেখো যে তোমরা আমার থেকেও ভালোভাবে করেছো, নাকি আমার থেকে খারাপ করেছো, নাকি আমার মতো করেছো, চেক করো। দুটি পাইপ কি করে, ফিল করে, একটা পাইপ কি করে, এমটি করে। আমি কি করব, আমি না সবার প্রথমে একটা ফিল পাইপকে নেবো আর একটা এমটি পাইপকে নেবো, এটা আমার ইচ্ছা। আমি যে কোনো, আমার যা মর্জি, আমি তিনটে পাইপকে একসাথে না চালাবো না। আমি বললাম যে আমি তিনটে পাইপকে একসাথে চালাবো না, আমি সবার প্রথমে দুটো পাইপকে একসাথে চালাবো, ঠিক আছে, তারপরে আরেকটা পাইপকে চালিয়ে দেবো। তো দুটো পাইপ কাকে কাকে নিচ্ছি, একটা 15 আওয়ার্সকে নিচ্ছি যে ভর্তি করে, আর একটা যে খালি করে, 30 আওয়ার্সকে নিচ্ছি। কেন স্যার আপনি এরকম নিলেন, আপনার এরকম নেওয়ার কারণটা কি, আপনার এরকম নেওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে 15 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, এর কারণ 13, 14 আর 15 বলেছিল, এর একটা যদি 15 হয় আর একটা যদি 30 হয়, মানে সম্পর্ক যদি দ্বিগুণ হয়, সম্পর্ক যদি দ্বিগুণ হয়, মানে আমি বলতে চাইছি একটা পাইপ যদি 15 ঘন্টায় ভর্তি করে, আর একটা পাইপ আছে, আর একটা পাইপ আছে যে 30 ঘন্টায় খালি করে, 30 ঘন্টায় খালি করে, দুটো পাইপ যদি একসাথে চালিয়ে দিই, তবে টোটাল ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় নেবে, 30 আওয়ার সময় নেবে, এটা আমি জানি। হ্যাঁ কি না, তোমরা বলে একদম, তোমরা বলে তাহলে প্রথম পাইপ আর যে পাইপটা খালি করছে, এদের দুজনকে যদি চালিয়ে দিই, এরা দুজনে মিলে টোটাল ট্যাঙ্কে ভর্তি করছে কত ঘন্টাতে, 30 ঘন্টাতে, 30 ঘন্টাতে, 30 ঘন্টাতে। তাহলে আমি এভারেজ কি, আমার কি বার হয়ে গেল, 30 ঘন্টাতে সে কি করছে, ভর্তি করছে। আর একটা পাইপ বাকি আছে, কে বাকি আছে, 12, 20 ঘন্টার পাইপ বাকি আছে, চলো 20 ঘন্টাকেও চালিয়ে দিই এবার। তাহলে আমি বুঝতে পারলাম আমার কাছে এমন একটা পাইপ আছে এখন যে 30 ঘন্টায় টোটাল ট্যাঙ্কে ভর্তি করে। এর থেকে আমি কি বুঝতে পারলাম, এই 30 ঘন্টা দেখে, আমার কাছে এমন একটা পাইপ আছে যে 30 ঘন্টাতে টোটাল ট্যাঙ্কে ভর্তি করে, আমার কাছে আরও একটা পাইপ আছে যে 20 ঘন্টাতে ভর্তি করে, দুটো পাইপকে একসাথে চালাতে হবে, বলো কত ঘন্টায় ভর্তি করবে, 12 ঘন্টায়। 18 ফাটেরও বলো না, 18 কোথা থেকে গেল, অপশনই তো নেই 18, 20, 30, 12, কারেক্ট কারেক্ট। খেলা বুঝতে পারলাম, কোথাকার কনসেপ্ট কোথায় ইউজ হয়,
আর কি কি ভাবে ইউজ হয়, বাকিরা কিভাবে করবে, আমি এআরসি কে আগে কাজ করাবো, একদম এআরসি কে কাজ করাবো। কারণ 30-20 আর হচ্ছে 15-30 মধ্যে সুন্দর একটা রিলেশন আছে, তুমি 20-30 কাজ করাতে পারতে, অসুবিধার কিছু নেই, তোমার মর্জি, তুমি যাকে খুশি কাজ করা, তুমি যেটাতে হচ্ছে আরাম পাবে, তুমি যেটাতে হচ্ছে স্যাটিসফাই হবে সেটা কাজ করাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্কের জন্য রেডি হও। আবার একই কনসেপ্টের উপরে দাঁড় করিয়ে হবে জিনিসটা, দেখি কজনা বলতে পারে অ্যান্সার। 17 নম্বর, চলো। দুটি পাইপ আছে, তারা কি করে, দুটি পাইপই ফিল করে, একজনে 10 মিনিটে একজনে 30 মিনিটে ফিল করছে, আর একটা থার্ড পাইপ আছে যে এমটি করে, সে কত মিনিটে করছে, 20 মিনিটে। বলছে তিনখানা পাইপই যদি খোলা থাকে, তবে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে, চলো অ্যান্সার দাও, শুভম বলছে 12, রাজীবুল 12, সুরজিৎ 12, অজয় 12, শফিকুল 12, এইচডি 12, রাহুল হৈমন্তী 12, পায়েল 12, মৈত্রী 12, সাহেব 12, পীযুষ 12, সোনু 12, নাছবুল 12, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12, মুক্ত 12, বিক্রম 12, সাগিনা 12, প্রিয়াঙ্কা 12, 20-30 12, আবার কম্পিটিটিভ ম্যাথ 12, রাজীবুল 12, শাহজাহান 12। সুন্দর সুন্দর সুন্দর। আশা করি এবার তোমরা এই অঙ্ক যখনই আসবে, বাকিরা দেখবে হচ্ছে কি কি যেন লড়াই করছে, আর তোমরা সাথে সাথে করে বেরিয়ে গেছো। তুমি দেখতে পেলে যে 10 আছে আর 20 আছে, তুমি 10 আর 20কেই তো নেবে, 10 আর 20, 10 আর 20 থাকা মানে তুমি কি বলবে, এখানে আর 10 নেই, কি আছে, 20 আছে, এখানে 20 আছে, 30 আছে, তাহলে আর একটা কথা হবে 12, এটা হবে অঙ্ক আমার। এবার এটা আমার অঙ্ক, আরো আপডেট হয়ে গেল, এবার এটা অঙ্ক হয়ে গেল। মজাটা দেখো যে কি করলাম আমি, আরে আমি তো কিছুই করলাম না, আমাকে কে করালো যেন, আগেকার কনসেপ্ট গুলো করালো, আগে অত কাটা ছেঁড়া এতক্ষণ ধরে হচ্ছে যে কাটা ছেঁড়া চললো সেটা আমাকে অঙ্কটা করালো, কিভাবে করালো, 10-20, 10-20 মানে এখানে 20 লেখা আছে, 20 আর 30 তার মানে 12, 20-30 মানে তো 12 হয়ে গেল, বসিয়ে দিলাম। চলো পরের কোশ্চেন, বুঝতে পারছো তো মজাটা। 18 নম্বর, 18 নম্বর, রেডি হও 18 নম্বরের জন্য, করো 18 নম্বর, আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। বলছে দেয়ার আর টু পাম্পস, এবার আবার একটু নতুন কনসেপ্টে আসছে, দেয়ার আর টু পাম্পস মানে দুটো পাম্প মানে দুটো পাইপই ভাবো, টু ফিল আর ট্যাঙ্ক, তারা কি করে ট্যাঙ্কে ফিল করে, তাহলে দুটো পাইপই কি করে, ফিল করে, খুব ভালো কথা। বলছে ফার্স্ট পাইপটা একটি ট্যাঙ্কে ফিল করে 8 ঘন্টায়, আর দ্বিতীয় যে পাইপটা আছে সে ট্যাঙ্কটাকে ফিল করে 10 ঘন্টায়। বলছে যদি দুটো পাইপই ওপেন থাকে, কত ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য, দুটি পাইপকে ওপেন করা হয়েছে 4 ঘন্টার জন্য, তবে আচ্ছা এটা ট্যাঙ্ক হবে, এটা ট্যাঙ্ক হবে, ট্যাঙ্ক, তবে দ্য পার্ট অফ দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড, তবে কত কত ট্যাঙ্কের কত শতাংশ বা হচ্ছে কত ভাগ ট্যাঙ্ক ভর্তি হবে জল, কত ভাগ জল ভর্তি হবে। ল্যাঙ্গুয়েজটা আরেকটা আরেকবার বলে দিই, একদম খুব ভালো জিনিস, দুটো দুটো পাইপ আছে, দুটো পাইপই ফিল আপ করে, একটা 8 ঘন্টায় ফিল আপ করে, একটা 10 ঘন্টায় ফিল আপ করে, দুটো পাইপই 4 ঘন্টা ধরে চলেছে, দুটো পাইপই যদি 4 ঘন্টা ধরে একই সাথে চলে, তবে ওই ট্যাঙ্কটার কত পার্ট ফিল আপ করবে, কত পার্ট ফিল আপ করবে। প্রথম অ্যান্সার মুক্তর, 10 ভাগের 9 ভাগ, হৈমন্তী এ, সুরজিৎ এ, শাহিদ এ, শাফিকুল এ, 10 ভাগের মধ্যে 9 ভাগ, সাবিবুল এ, রাজীবুল এ, ঠিক আছে, চলো ঠিক আছে, প্রত্যেকে দিয়েছ 100% এ, পীযুষে, চলো দেখো যে তোমরাও কি আমার মতো করেছো নাকি আমার থেকে একটু ভালো করেছো, এটাকে একটু দেখবে, ঠিক আছে, আমার মতো করেছো নাকি আমার থেকে ভালো করেছো। প্রথমে বলে যে প্রথম পাইপটা 8 ঘন্টায় ভর্তি করে, মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে দেখো, প্রথম পাইপটা 8 ঘন্টায় ভর্তি করে, দ্বিতীয় পাইপটা 10 ঘন্টায় ভর্তি করে, প্রথম দুটো পাইপই ক ঘন্টা ধরে চলেছে, 4 ঘন্টা ধরে চলেছে, আচ্ছা প্রথম পাইপটা 8 ঘন্টায় ভর্তি করে, যদি 4 ঘন্টা চলে, 8 ঘন্টায় ভর্তি করে আর যদি 4 ঘন্টা চলে, কত পার্সেন্ট ভর্তি করেছে, যদি প্রথম পাইপটা একা একা চলতো, যদি 4 ঘন্টা চলতো তো কত পার্সেন্ট ভর্তি করতো, 8 ঘন্টাতে 100% ভর্তি করে, 4 ঘন্টাতে 50% ভর্তি করবে, 4 ঘন্টায় কত পার্সেন্ট, 50%, ক্লিয়ার। চলো আসি দ্বিতীয় পাইপ,
দ্বিতীয় পাইপ 10 ঘন্টায় 100% ভর্তি করে, 4 ঘন্টায় কত পার্সেন্ট ভর্তি করবে? 40% ভর্তি করবে, হ্যাঁ কি না? তাহলে আমার এখানে 50% আর এখানে 40%, প্রথম পাইপটা 50% ভর্তি করে দিয়েছে ট্যাঙ্ক, আর দ্বিতীয় পাইপটা 40% ট্যাঙ্ক ভর্তি করে দিয়েছে, তাহলে কত পার্সেন্ট ভর্তি করে দিয়েছে? 90%। 90% মানে কি? 10 ভাগের 9 ভাগ। অপশনে আমার কারেক্ট অ্যান্সার, অপশনে, অপশনে আমার কারেক্ট অ্যান্সার। দেখো আমার থেকে ভালো কতজনা করতে পেরেছ, বা আমার মতো কজনা করেছ, বুঝতে পেরেছি? সমস্ত দিকে, সমস্ত দিকে ব্রেনকে ওপেন রাখতে হবে, পার্সেন্টেজ থেকে শুরু করে সমস্ত কিছু, ভগ্নাংশ, এত কিছু জিনিস কেন করলে? এই কারণে করলে। এখানে হচ্ছে 4/8, 10/8, এগুলো ভুল করেও করবে না, ঠিক আছে? আমার থেকে ভালো করার চেষ্টা করো, আমার থেকে ভালো করার চেষ্টা করো, তবে গিয়ে আমার ভালো লাগবে, তবে গিয়ে মনে হবে যে না, কিছু জিনিস হয়তো আমি শেখাতে পেরেছি, ঠিক আছে? বুঝতে পেরেছি প্রত্যেকে? চলো লাস্ট কোশ্চেন, 19 নম্বর হবে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? 19 নম্বর লাস্ট কোশ্চেন হবে, তাহলে 10খানা কোশ্চেন আজকে কমপ্লিট হবে। থ্রি পাইপস, 3খানা পাইপ আছে, কেকে ABC, তারা একটি ট্যাঙ্কে ভর্তি করে ক ঘন্টায়, 6 ঘন্টায়, 9 ঘন্টায় আর 12 ঘন্টায়, 6 নয় 12। এবার বলছে B and C আর ওপেন ফর হাফ অ্যান আওয়ার, বলছে যে B আর C কে ওপেন করা হয়েছে প্রথম অর্ধেক ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য প্রথম B আর C পাইপকে ওপেন করা হয়েছে। দেন তারপরে A is also ওপেন, তারপরে একে ওপেন করা হয়েছে। এর থেকে কি বুঝলাম? তিনটে পাইপ আছে, প্রথম পাইপটা 6 ঘন্টায় ভর্তি করে, দ্বিতীয় পাইপ 9 ঘন্টায়, আর তৃতীয় পাইপ 12 ঘন্টায় ভর্তি করে। B আর C আধ ঘন্টা শুরুতে ওপেন করা হয়েছে, B আর C কে আধ ঘন্টা ধরে শুরুতে ওপেন করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? A কে ওপেন করা হয়েছে, আধ ঘন্টা পর্যন্ত শুধু কে চলেছে? B আর C। তারপরে কে চলেছে? ABC তিনজনা মিলে। এরপরে কি বলছে? যেটা বলছে ভালো করে দেখো, দ্য টাইম টেকেন বাই থ্রি পাইপস টুগেদার টু ফিল দ্য রিমেইনিং পার্ক, আন্ডারলাইন করবো রিমেইনিং পার্ক, বলছে বাকি কাজ ফিল আপ করতে কত সময় নেবে, বাকি অংশ ফিল আপ করতে কত সময় নেবে, মানে ওই আধ ঘন্টা চলার পরে বাকি অংশ ফিল আপ করতে কত সময় নেবে, ঠিক আছে? চলো ডিটেলসটা দেখি, ডিটেলসটা দেখি, এটা এটাকে নিয়ে আর ঝামেলা অশান্তি করবো না। আচ্ছা এটা কি কেউ বুঝতে পেরেছো? টোটাল ওয়ার্ক কত? এটা কি কেউ বুঝতে পেরেছ? 6 9 12 কত হবে টোটাল ওয়ার্ক? 36। তো টোটাল ওয়ার্ক হয়ে গেল 36 ইউনিট। এর ক্ষমতা কত? এর ক্ষমতা 6। বি এর ক্ষমতা কত? 4। আর হচ্ছে সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা কত? 3, ঠিক বলছি? 4 6 4 আর 3, ABC-র ক্ষমতা 6 আর 3। সবার প্রথমে কে আর কে চলেছে? B আর C চলেছে, সবার প্রথমে B+C চলেছে, কত সময়ের জন্য? 30 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য। আচ্ছা 1 ঘন্টা ধরে যদি চলতো তবে তারা কত কাজ করতো? B আর C 7 ইউনিট, 30 মিনিট চলেছে, কত কাজ করেছে? 3.5 কাজ করেছে, হ্যাঁ কি না? কোনো প্রবলেম? তোমরা বলে কোনো প্রবলেম নেই। আচ্ছা এরপরে 30 মিনিট পরে কে যোগ দিল? 30 মিনিট পরে এ যোগ যোগ দিয়ে দিয়েছে, কার সাথে? B+C এর সাথে এ যোগ দিয়ে দিয়েছে। আচ্ছা এখন কত কাজ বাকি আছে? রিমেইনিং পার্ট মানে কি? কত কাজ বাকি আছে? 36 থেকে 3.5 বাদ দিলে কত হয়ে গেল? 32.5। কত? 32.5, ঠিক বলছি তো? 3 বাদ গেলে কত হতো? 33, আরও 0.5 বাদ গেল তাহলে 32.5। এরপরে আমি কি করতে পারি? এরপরে বলছে যে ABC তিনজনে মিলে এই কাজটা কত সময়ে কমপ্লিট করেছে, কত সময়ে কমপ্লিট করেছে, কত সময়ে? এদের ক্ষমতা কত? 6 আর 4 হচ্ছে 10 আর 3 হচ্ছে 13। তাহলে আমি একে কত দ্বারা ভাগ করবো? 13 দ্বারা ভাগ করবো। 13 দ্বারা ভাগ করলে আমার কি চলে আসবে? অ্যান্সার চলে আসবে। 13 দ্বারা ভাগ করলে কি চলে আসবে? অ্যান্সার। যদি তোমরা 13 ঘরের নামটা জানো তো খুব ভালো, না জানলে, না জানলে কি করবে, না জানলে কি করবে তাড়াতাড়ি বলো, না জানলে SDC করবে, না জানলে কি করবে? SDC করবে। তাহলে নিচে 13 আছে, 13 মানে 4, তাহলে উপরে কত দ্বারা গুণ করবে? 7 দ্বারা। 5 আর 3 8 আর 2 10, 10-এর সাথে 7 গুণ করলে 7 হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার 7। অপশান এ আউট, বি আউট, অপশান সি টু, এখানে কত আছে? 2 পূর্ণ 1/2, তার মানে আড়াই, আর এখানে 3 পূর্ণ 1/2, তার মানে 3.5, 3.5 এখানটা লিখি তাহলে দেখতে পারবে, 3.5, ঠিক আছে? আড়াই মানে 2 আর 5 = 7, আর এখানে 5 আর 3 = 8, 8 হবে না, তাহলে 2 আমার অ্যান্সার, 3 আমার অ্যান্সার, একদম 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 কারেক্ট, কারেক্ট আড়াই, বুঝতে পেরেছি? SDC সুন্দর। তো এই পর্যন্ত থাকছে এই মুহূর্তের জন্য, আবার সন্ধ্যে আসব, আবার সন্ধ্যাবেলায় আসব, ঠিক আছে? কতগুলো হয়ে গেল? 20খানার মতো হয়ে গেল, মোটামুটি কালকে সকালের মধ্যে কমপ্লিট করে দেবো পাইপ অ্যান্ড সিস্টেম।
আগামীকাল সকালের মধ্যে পাইপ ইনস্টল কমপ্লিট করে দেবো, ঠিক আছে? না, 6 PM নয়, 6:30। 6:30 ওকে নাকি 6:40 ওকে? মানে 6:40 ঠিক হবে নাকি 6:30 ঠিক হবে? একটু একটু বলো তো টাইমটা। 31টা দেখি কতগুলো ম্যাথ আছে, ম্যাথ আছে 34, 34 ম্যাথ হবে। শাহিদ বলছে 6:30, নাজিবুল 6:40, 6:40, 6:40 ঠিক আছে, 6:40। না না না, 7টা করবো না, কারণ আমি তাড়াতাড়ি খাবার খাই, ঠিক আছে? 10 মিনিটের জন্য এরকম করো না। দেখো কিছু জন আর তো নামাজ আছে তো, তাই ওদের কথা ভেবে আমি 6:40 রাখছি, ঠিক আছে? 6:40 দেখা হবে আজকেই, আবার কটায় দেখা হবে? 6:40, ঠিক আছে? নেটটাকে বাঁচিয়ে রেখো, নেটটাকে বাঁচিয়ে রেখো, আবার 1 ঘন্টা লড়াই হবে 6:40, ঠিক আছে? কিছু জনের হচ্ছে নামাজ আছে, সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবার আবেগকে, সবার বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়েই আমি জিনিসটা করছি 6:40, নাহলে 6:30 করতাম না, 6:40। চলো বিকালে দেখা হবে, অঙ্কগুলোকে আবার দেখো, 6:40 দেখা হবে।